আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে যেখানে আছেন একটু তাড়াতাড়ি আসেন। আমরা হচ্ছে গিয়ে আজকে আমাদের ক্লাস স্টার্ট করতে যাচ্ছি। আজকে হচ্ছে গিয়ে মোস্ট প্রবাবলি আমাদের গুণগত রসায়নের হচ্ছে গিয়ে লাস্ট ক্লাস, যেই ক্লাসে আমরা হচ্ছে গিয়ে টোটাল 12 দিনের একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব, আর হচ্ছে গিয়ে রাদারফোর্ড একটু পড়াই দেওয়ার চেষ্টা করব। একটু তাড়াতাড়ি আসেন, জয়েন করেন আমাদের সাথে, আর বলেন হচ্ছে আমাকে শোনা যাচ্ছে কিনা, আর হচ্ছে আমাকে দেখা যাচ্ছে কিনা, তাহলে হচ্ছে আমরা ক্লাসটা স্টার্ট করতে পারবো। হ্যাঁ, আমরা হচ্ছে গিয়ে এর পরের দিনই নতুন একটা চ্যাপ্টারে চলে যাব। নতুন চ্যাপ্টারটা কি থাকবে, সেটা সেকেন্ড পেপার থাকবে নাকি ফার্স্ট পেপারের চ্যাপ্টার 4 থাকবে, সেটা আপাতত মানে মোটামুটি একটু সারপ্রাইজই থাক। দেখা যাক আমরা কি দিয়ে স্টার্ট করি। তো হচ্ছে গিয়ে ততক্ষণ পর্যন্ত আমরা একটু ওয়েট করব, আর আগে একটু বলে দেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, আমরা হচ্ছে গিয়ে শুরু করে দিব এখন। আশা করি দেখা যাচ্ছে। এই তো সুন্দর আমাকে দেখা যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, সবকিছু ক্লিয়ার আছে না বাবা? আমরা মোটামুটি হচ্ছে আমাদের গুণগত রসায়নের এর আগে 12টা ক্লাস করছি, আজকে হচ্ছে 13 নম্বর ক্লাস। হ্যাঁ, আজকে হচ্ছে 13 নম্বর ক্লাস। একটা মিনিট, আমি একটা কাজ করি, আমি একটু জাস্ট পোস্ট এডিট করে দিই। এবার আমাকে একটু জাস্ট বলে দেন যে হচ্ছে কি আপনাদের এই যে গত 12 ক্লাস নিয়ে কার কি মতামত আমাকে একটু জানান বাবা। হ্যাঁ, গত 12 ক্লাস নিয়ে কার কি মতামত, আর হচ্ছে কি কোনো টপিকে হচ্ছে কি আপনার কি বলে আরো দুর্বলতা আছে কিনা, বা হচ্ছে আগে দুর্বলতা ছিল এখন দুর্বলতা নাই, এই জিনিসগুলো আমরা একটু ডিসকাস করি। হ্যাঁ, তাহলে এটা হবে কি, এটা আমার জন্য একটু বেটার হবে, আমার জন্য বুঝতে সুবিধা হবে যে হচ্ছে আমি যে এর পরের চ্যাপ্টারটা পড়াবো ওই পরের চ্যাপ্টারে হচ্ছে কি কিভাবে প্রসিড করলে আপনাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, যেহেতু আজকে লাস্ট ক্লাস আর যেহেতু আমরা আজকে রিভিউ করব, তার মানে আমার খুব বেশি একটা সময় লাগবে না আশা করি, আমার হচ্ছে গিয়ে সবই করা আছে। তো আপনি একটু জাস্ট বলেন যে হচ্ছে গত 12 ক্লাস নিয়ে আপনার মতামত কি। গত 12 ক্লাসে আপনারা হচ্ছে আপনারা খেয়াল করবেন গত 12 ক্লাসে ফার্স্ট ক্লাস আমি এই টি শার্ট পরে নিয়েছিলাম, এন্ড হচ্ছে কি আজকে লাস্ট ক্লাস এই টি শার্ট পরছি এই জন্য, যাই হোক যদিও এর আগের দিন এই টি শার্ট পরেছি। আচ্ছা, একটু তাড়াতাড়ি বলেন তো আমাকে হচ্ছে গিয়ে আপনার কিছু জানান যে হচ্ছে আপনার গত 12 ক্লাস নিয়ে মতামতগুলো কি কি, একটু তাড়াতাড়ি। ভাই ব্রাজিল হারছে এতে লোক লজ্জার ভয়ে হচ্ছে ক্লাসে না আসার কি আছে, আমি আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। আমি বারবার বলছি একটু ম্যাচিওর হন। হ্যাঁ, একটু ম্যাচিওর হন। পরবর্তী কোন চ্যাপ্টার নেবেন একটু সারপ্রাইজ থাকুক, দেখা যাক কোন চ্যাপ্টার নিই। মানে অ্যাটলিস্ট এতটুকু বলতে পারি যে চ্যাপ্টারই থাকুক, চ্যাপ্টার 4 হইতে পারে বা হচ্ছে গিয়ে পরিবেশ রসায়ন হইতে পারে, মানে সেকেন্ড পেপার হইতে পারে, আমি জানি না, দেখা যাক কি হয়। এটা আসলে আমি আগের ক্লাসেও বলছি যে হচ্ছে গিয়ে ঠিক যখন আসলে যেভাবে মাথায় সেট করি জিনিসটা সেভাবে আসলে আমি কাজ করব। হ্যাঁ, একটু তাড়াতাড়ি। গত সবগুলো ক্লাস অনেক ভালো ছিল, আন্তরিক ছিল। ভালো মতো বুঝছি, ঠিক আছে। ওয়েব অ্যাপে জয়েন করতে পারছি না কেন ভাইয়া? ওয়েব অ্যাপে জয়েন করতে পারতেছেন না, এটা আসলে বাবা আমি বলতে পারবো না, এটা আসলে আপনি গ্রুপ মডারেটরদের সাথে একটু যোগাযোগ করেন, তাদের নক দেন, তারা বলতে পারবে। আচ্ছা, বস হয়ে গেছে, বাহ। তাহলে হচ্ছে গিয়ে আফিফা বিনতি ইউসুফ, ও হচ্ছে গিয়ে আমাদের নেক্সট ইনস্ট্রাক্টর, ও পরবর্তী চ্যাপ্টার নেবে, ও হচ্ছে বস হয়ে গেছে কেমিস্ট্রির। আচ্ছা, জাহানারা দ্রাব্যতা শেষের দিকে বুঝতে কষ্ট হচ্ছে বাবা, দ্রাব্যতা আমি বারবার বলতেছি, বাইরে মশার ওষুধ দিতেছে বুঝছেন, একটা আওয়াজ পাচ্ছে, আমি বারবার বলছি দ্রাব্যতা টপিকটাই তো একটু কঠিন টপিক,
আর আমি যেভাবে করাইছি এতটুকু বলতে পারি যে আপনি ক্লাসগুলো কয়েকবার করেন, তারপরে বিভিন্ন প্রবলেমগুলো সলভ করে স্টার্ট করেন। ক্লাসগুলো কয়েকবার করার পরে হচ্ছে গিয়ে আপনি যদি হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করেন দেখবেন ভালো হয়, এতটুকু বলতে পারি। তারপর হচ্ছে গিয়ে সবগুলো ক্লাস ভালো পরিবেশ রসায়ন পড়ান ভাই। ওই যে ভাইয়া এখনো বলতে পারতেছি না, ওইটা আসলে ডিপেন্ড করে পাবলিক ডিমান্ডের উপর। হ্যাঁ, পাবলিক ডিমান্ডের উপর ডিমান্ড করে, হ্যাঁ কি বল, ডিপেন্ড করে। ম্যাথ প্র্যাকটিস সেভাবে করা হয় না, আমি যদি ম্যাথ প্র্যাকটিস না করাই তাহলে কে ম্যাথ প্র্যাকটিস করাচ্ছে আমি জানি না। এমসিকিউ করতে প্রবলেম হলে কিভাবে জানাবো? এমসিকিউ করতে প্রবলেম হইলে আমাকে না জানানোটা দরকার নাই, কারণ হচ্ছে আপনি যদি হাজারি করেন তাহলেই হয়ে যায়, হাজারি স্যার করলে। সিকিউ তো সমস্যা হইলে অবশ্যই আমাকে জানাইতে পারেন, সিকিউ তো সমস্যা হইলে অবশ্যই জানাতে পারেন, আমি আজকে সাজেশন দিয়ে দিব, সমস্যা নেই, আমি আজকে সাজেশন দিয়ে দিব। অর্গানিক নিলে ভালো হয়, আর এ তো ভালোবাসার জায়গা, অর্গানিক তো হচ্ছে কি অন্যরকম একটা জিনিস, অর্গানিক অনেক ভালো লাগে জিনিসটা আমারও, বাট আসলে অর্গানিকটা এখন স্টার্ট করবো কিনা আমি জানি না। আর দেখেন আসলে ব্যাপারটা কি, এই টোটাল বিষয়টার উপর আমি চাইলেই আসলে নিজের মতো করে সাজাইতে পারি না, আমি একটা চ্যাপ্টার ধরতে পারি, ওইটা আমার হচ্ছে ইখতিয়ার আছে। বাট আমি যদি চাই আজ, যেমন আমি নর্মালি অর্গানিক কীভাবে পড়াই, আমি আমার ব্যক্তিগত স্টুডেন্টদের অর্গানিক কীভাবে পড়াই, আমি অর্গানিক আগে অল্প একটু পড়াই, মানে 5-6টা ক্লাস, তারপর আবার অন্য চ্যাপ্টার, তারপর আবার অর্গানিক। এই জিনিসগুলো এখানে করা যাবে না, কেন? কারণ হচ্ছে গিয়ে ওই তো আপনার শিডিউল বুঝাইতে সমস্যা হবে, বা হচ্ছে গিয়ে আপনার পরীক্ষা নিতে সমস্যা হবে, তো এই জিনিসগুলো আমি চাইলেও করতে পারবো না। হ্যাঁ, তো ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। হার্ড চ্যাপ্টারগুলো আপনি নেন, আমি হার্ড চ্যাপ্টারগুলোই নিচ্ছি বাবা, আমি হার্ড চ্যাপ্টার, আমি সহজ চ্যাপ্টারগুলো নিব না, আমি সহজ চ্যাপ্টারগুলো নিতে পারি না, আসলে আমি পারি না। না গল্প করবো না, গল্প করে সময় নষ্ট করতে আমি রাজি না, আমি জাস্ট আপনাদের মতামত জানতে চাচ্ছি যে আপনাদের প্রবলেমগুলো ঠিক কোন জায়গায় হচ্ছে। ভাইয়া একটা ক্লাস নিয়ে ক্লাসে সামারি করলে ভালো হয়, আরেক আরেকটা আরে বেটা আজকেই তো সামারি করবো বেটা। সৃজনশীলের সমস্যা হইলে এনি টাইম, সৃজনশীলের সমস্যা হইলে এনি টাইম আমাকে জানাবেন, এনি টাইম আমাকে জানাবেন, আমাকে নক দিয়ে হোক জানাবেন, বা হচ্ছে গিয়ে আপনি একটা বড় সড়ো পোস্ট দিলেন আমার নামে, রিপোর্ট টাইপের দিলেন যাতে সবার ফোকাসে পড়ে, হ্যাঁ তখন আমি নজর দিব, হ্যাঁ এই যে এই জায়গায় আছে, মানে এই জায়গায় সমস্যা, আমি একটা ক্লাস নিয়ে নিব, সমস্যা নেই। তারপর হচ্ছে গিয়ে ক্লাসগুলো ভালো লাগছে, নতুন অনেক কিছু শিখছে অবশ্যই। ভাই আজকের পর ঈদের আগ পর্যন্ত বন্ধ থাকবে এই সময়, এই আমি কবে বলছি, আমি কবে বলছি, এগুলো বললেন না। আজকের পর কি এই সময় অন্য কোনো স্যার ক্লাস দেবেন? আমি তো বলি নাই বাবা, আমি কি আমি ছুটি নিচ্ছি বা ঈদের ছুটি দিছি, আমি বলছি, আমি বলছি চ্যাপ্টার শেষ, নতুন চ্যাপ্টার তো পরশু দিন থেকেই শুরু হবে। যদি আমার কাছে নোটিশ আসে যে পরশু দিন থেকে ঈদের ছুটি, তাহলে ঈদের ছুটি আপনাদের জানাই দেওয়া হবে, তাই না? আর যদি নোটিশ না আসে তার মানে আমি ক্লাস নিব। সবগুলা ক্লাসের একটা লিংক, সবগুলা ক্লাসের একটা লিংক তো বাবা হচ্ছে টেনএমএস থেকেই দেওয়া হয়েছে। আচ্ছা তারপর আমি হচ্ছে একটু গুছাই দিব, না সমস্যা নেই। চ্যাপ্টার 4 শুরু করি, আচ্ছা ট্রাই করব। মেসেঞ্জার প্রবলেম সলভিং মেসেঞ্জার গ্রুপ আছে না ভাইয়া? আমাকে আসলে অনেক স্টুডেন্ট নক দিছে মেসেঞ্জার গ্রুপ খুলতে, আসলে আমার এই জিনিসটা পছন্দ না, কারণ হচ্ছে গিয়ে দেখা যায় মেসেঞ্জার গ্রুপগুলোতে আসলে দিন শেষে আড্ডাবাজি হয়, দিন শেষে পড়াশোনা হয় না, এই জন্য আমার ব্যক্তিগতভাবে পছন্দ না জিনিসটা। অনেক স্টুডেন্ট আমাকে বলছে যে ভাইয়া মেসেঞ্জার গ্রুপ খুলেন, মেসেঞ্জার গ্রুপ খুলেন, আমার কেন জানি পছন্দ না। তারপরে আপনারা গ্রুপ খুলেন, আপনারা গ্রুপ খুলে প্রবলেম বের করেন, তারপরে হচ্ছে ওইখানে টুপ করে আমাকে মেনশন দিয়েন, আমাকে অ্যাড দিয়েন, আমি আপনার সমস্যাটা দেখি আবার টুপ করে বেরিয়ে যাবো। তারপরে হচ্ছে গিয়ে চ্যাপ্টার 4 পড়ান, চ্যাপ্টার 4 পড়ান, আচ্ছা দেখতেছি বাবা কী পড়ায়, এ পর্যন্ত সবচেয়ে বেশি সবথেকে বেশি ক্লাস করেছে, আমি জানি না আমি সবচেয়ে বেশি ক্লাস করাইছি কিনা। পরিমাণগত রসায়ন, ভাইয়া পরিমাণগত রসায়ন আর পর্যায়বৃত্ত ধর্মের যে চ্যাপ্টারটা, মানে দুইটা পেপারেরই চ্যাপ্টার 3 হচ্ছে কি আমাদের জাহিদ স্যার নেবেন, হ্যাঁ জাহিদ স্যার নেবেন। আচ্ছা এই অধ্যায় এত তাড়াতাড়ি শেষ, অথচ প্রথম সেকেন্ড ক্লাসে যেদিন আসছিলাম সেদিন একটা স্টুডেন্ট বলছিল ভাইয়া এইভাবে পড়াইলে তো এই চ্যাপ্টার এক মাসেও শেষ হবে না, হ্যাঁ। আর আজকে আপনারা বলতেছেন হচ্ছে গিয়ে আপনার এই চ্যাপ্টার এত তাড়াতাড়ি শেষ, অ্যাডমিশন লেভেলের ম্যাথ করান প্লিজ বাবা, পসিবল না ভাইয়া, সরি টু সে, আসলে এই টোটাল ব্যাপারটা হচ্ছে গিয়ে ক্র্যাশ কোর্স আপনার, আমার এই চ্যাপ্টার আরও চ্যাপ্টার আছে বাবা, একটু মানবিক দিক দিয়ে বিবেচনা করেন, আরও অনেক চ্যাপ্টার আছে পড়ানোর, হ্যাঁ তো অনেক চ্যাপ্টার আছে, তো আমরা চাইলেও হচ্ছে কন্টেন্টের বাইরে পড়াইতে পারি না, এটা আপনার বুঝতে হবে, হ্যাঁ। আমি চাইলেই হচ্ছে অ্যাডমিশন ব্যাংকের একটা কোশ্চেন আইন, অ্যাডমিশন ব্যাংক আই না আপনারা হচ্ছে সবগুলো কোশ্চেন সলভ করাইতে পারি না, এটা চাইলেও পসিবল না, হ্যাঁ হয়তো আমি দু একটা প্রবলেম রাখতে পারি, বাট চাইলেও পসিবল না টোটালটা শেষ করানো, তাহলে গুণগত রসায়নে আরও অনেকগুলো ক্লাস থাকবে, আমাদের তো অন্যান্য চ্যাপ্টার পড়াইতে হবে, চ্যাপ্টার সিলেবাস শেষ করতে হবে, তাই না? আশা করি মানবিক দিক থেকে ওইগুলো বুঝবেন।
এমসিকিউ আপনারা হাজার হিসেবে বই থেকে প্র্যাকটিস করে তারপর হচ্ছে গিয়ে একটা ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ করবেন। আমি বারবার বলতেছি এমসিকিউ হাজার হিসেবে বই প্রবলেম হাজার হিসেবে বইয়ের অনুশীলনী শেষ করবেন, তারপরে একটা হচ্ছে গিয়ে কোশ্চেন ব্যাংক সলভ করবেন, তাহলে হচ্ছে মোটামুটি আপনার এখন থেকে এইচএসসি অ্যাডমিশন হয়ে যাবে। পরীক্ষার ব্যাপারটা হচ্ছে কি আমি এখনো বলতে পারতেছি না, পরীক্ষার ব্যাপারটা আমি পড়াবো, পরীক্ষার ব্যাপার করবো। আচ্ছা অনেক আচ্ছা এটা একটু ট্রাই করি, রাসায়নিক পরিবর্তন করেন। আচ্ছা ঠিক আছে, অনেকক্ষণ আপনাদের কথাবার্তা শুনছি, প্রায় হচ্ছে গিয়ে 10-15 মিনিটের মতো হয়ে গেছে, এখন আমরা হচ্ছে গিয়ে পড়াশোনা করবো। হ্যাঁ পড়াশোনা করবো। তো খেয়াল করেন অর্গানিক কেমিস্ট ভাইয়া, আপনার নিজস্ব কোনো গ্রুপ আছে যেখানে ভার্সিটির জন্য পড়ানো হয়? না আমার আমি আমার এখন যতগুলো হচ্ছে গিয়ে ব্যাচ আছে, প্রাইভেট ব্যাচ বলেন বা পাবলিক ব্যাচ বলেন, আমি প্রাইভেট ব্যাচের কথা কখনো হচ্ছে গিয়ে কোনো অফিসিয়াল কোর্সে এসে বলি না, কখনোই না। আপনি আমার এখন পর্যন্ত এই যে আজকে 13 নম্বর ক্লাস, আপনি 13 আজকে হচ্ছে 13 নম্বর ক্লাস, অ্যান্ড আপনি কখনো বলতে পারবেন না আমি এরম আমার প্রাইভেট ব্যাচের কোনো প্রকার প্রচারণা করছি। আমি শুধুমাত্র শুধুমাত্র হচ্ছে দুইটা গ্রুপের কথা আপনাদেরকে বলবো, দুইটাই পাবলিক গ্রুপ, ওইখানে গিয়ে আপনারা পাবলিকলি পড়েন বা হচ্ছে কি আমার চ্যানেলে গিয়ে আপনি পাবলিকলি পড়েন, কোনো প্রাইভেট ব্যাচে পড়া লাগবে না। আমি প্রাইভেট ব্যাচে যেমন পড়াই আমি পাবলিক ব্যাচে এমন পড়াই, আমার প্রাইভেট ব্যাচে পড়া লাগবে না। আমি আপনাকে যেটা বলি সেটা হচ্ছে গিয়ে আমার ওইরকমভাবে ভার্সিটির পড়াশোনা এখন অ্যাডমিশনের কোনো পড়াশোনা এখন নিচ্ছি না, মাইক্রো কোর্সে আমার চ্যাপ্টার 3গুলো আপনি করতে পারেন। যেমন আমি একটু বলে দিই, হ্যাঁ মাইক্রো কোর্স এটা কিন্তু আমার নিজের কোনো প্রচারণা না, আমি বারবার বলতেছি এই জিনিসগুলো আমার অসহ্য লাগে। খেয়াল করবেন মাইক্রো কোর্স, মাইক্রো কোর্সের মধ্যে গুণগত রসায়নের হচ্ছে 9টা লেকচার আছে, আর পর্যায়বৃত্ত ধর্ম চলতেছে এই ক্লাসগুলো আপনারা করেন। এখানে পর্যায়বৃত্ত ধর্মের প্রায় 11টা ক্লাস আছে, এগুলো ডিটেলস ক্লাস, এগুলো আপনারা করেন মজা পাবেন। হ্যাঁ আর জাহিদ স্যার তো করাচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম, তাহলে তার কোনো টেনশন নাই, হ্যাঁ এগুলো আপনারা পাবেন। আর আমার নিজের একটা গ্রুপ আছে এনামস ম্যাথিস্ট্রি, ওইখানে আপনি অঙ্ক করতে পারবেন, হ্যাঁ ওইখানে আমি ক্যালকুলাস ফ্রি করাচ্ছি, ক্যালকুলাস করতে পারবেন, এ বাদে আমার কোনো ভার্সিটির ব্যাচ নেই। আচ্ছা এবার আসেন, আমরা হচ্ছে গিয়ে ইয়ে করবেন নিজের ব্যক্তিগত কোনো ব্যাচের কথাবার্তা, এগুলো লাইভে এসে মানুষ কীভাবে বলে বা হচ্ছে অফিসিয়াল কোর্সে কীভাবে বলে আমার জানা নেই। হ্যাঁ খেয়াল করেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আমরা আজকে গুণগত রসায়নের লাস্ট ক্লাস করব, আজকের ক্লাসটা হচ্ছে আমাদের রিভিউ ক্লাস, আজকের ক্লাসটা হচ্ছে আমরা টোটাল 12 দিন যা যা করছি তা একটু রিভিউ করবো। হ্যাঁ তাহলে হচ্ছে আমাদের গুণগত রসায়ন শেষ হয়ে যাবে অফিসিয়ালি, কারো কোনো নেক্সট টাইম প্রবলেম হইলে এমসিকিউর প্রবলেম আমাদের দেখানোর কিছু নাই, সিকিউ প্রবলেম হইলে আমাকে অবশ্যই নক দিয়েন বা হচ্ছে পোস্ট দিয়েন, আমি আপনার অবশ্যই সারা দিব ইনশাল্লাহ। আচ্ছা তাহলে আমরা একটু প্রথম দিন থেকে আসি, প্রথম দিন আমরা কী কী করছিলাম, প্রথম দিন থেকে একদম লাস্ট দিন পর্যন্ত কী কী করছি আমরা ওই জিনিসগুলো করাই। হ্যাঁ একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। হ্যাঁ এবার আসেন, আমরা ফার্স্টের দিন যাই। হ্যাঁ একদম ফার্স্টের দিন আমি এই ধরনের একটা টি শার্ট পরেছিলাম, একদম ফার্স্টের দিন মানে প্রথম ক্লাসে আমরা হচ্ছে একদম বেসিক ক্লাস করছিলাম, নাইন টেনের মতো ক্লাস বলতে আমরা কী কী করছিলাম একটু মনে করে দেখেন। হ্যাঁ একটু মনে করে দেখেন, আমরা হচ্ছে বলছিলাম যে একটা মৌল যদি থাকে এখানে কি থাকে, এখানে থাকে হচ্ছে কি আপনার মৌলের নাম দিছিলাম আমি, রাইট আমি। এবার মনে করেন হচ্ছে এ বি সি ডি, আমি জাস্ট টোটাল ব্যাপারটা একটু রিভিউ করবো, হ্যাঁ আজকে বেশিক্ষণ পরে সমস্যা নেই। এই যে ডি মানে কি, ডি মানে হচ্ছে চার্জ, সি মানে কি, সি মানে হচ্ছে পরমাণু সংখ্যা মানে কয়টা আছে, সি মানে কি কয়টা আছে, যেমন ও টু মানে কি বলেন তো, অক্সিজেন কয়টা আছে, অক্সিজেন 2টা আছে মানে কি, অক্সিজেন পরমাণু কয়টা আছে, তার মানে ও অক্সিজেন পরমাণু 2টা আছে, তাহলে সি হচ্ছে পরমাণু সংখ্যা। এবার এ কি বলেন তো, এ হচ্ছে কি প্রোটন সংখ্যা, এ হচ্ছে কি সংখ্যা, এ হচ্ছে প্রোটন সংখ্যা। তারপরে বি হচ্ছে কি, বি হচ্ছে গিয়ে আমার সরি একটু ভুল লিখছি, এখানে হচ্ছে পারমাণবিক ভর, এটা কি পারমাণবিক ভর। আর সি বি হচ্ছে প্রোটন সংখ্যা বা প্রোটন সংখ্যা। এখন খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, এখানে বোঝার অনেক বিষয় আছে। হ্যাঁ এবার একটু খেয়াল করেন, স্ক্রিন কি ঝাপসা না, যদি ঝাপসা হয় ঠিক হয়ে যাবে, যতটুকু আছে দেখার মতো বললেন না যে দেখা যায় না, আমি আমার ফোন দিয়ে স্পষ্ট দেখতেছি। হ্যাঁ এবার খেয়াল করেন, তাহলে এইটা হচ্ছে একটা পরমাণু, এর মধ্যে চার্জ থাকে, পরমাণু সংখ্যা থাকে, পারমাণবিক ভর থাকে, প্রোটন সংখ্যা থাকে। আমার এখানে প্রথম দিন আমরা বিভিন্ন সংখ্যা পড়ছিলাম, সংখ্যাগুলো একটু মাথায় রাখা উচিত,
তারপর যে জিনিসটা মাথায় রাখতেই হবে সেই জিনিসগুলো আমি একটু বলে দিই। যেহেতু সামারি ক্লাস তাই আমি হচ্ছে গিয়ে বেশি ডিটেইলসে যাব না। আপনাকে ইলেকট্রনের ভরটা মনে রাখতে হবে, আমরা এটা অনেক বার ইউজ করছি রাইট, ইলেকট্রনের ভরটা ইউজ করতে হবে, মাথায় রাখতে হবে। 9.1 × 10⁻¹⁸ গ্রাম। আমি কিন্তু সব সিজিএসে পড়াইছি বাবা, হ্যাঁ কেমিস্ট্রিতে সব সিজিএস, ইভেন এই জিনিসগুলো আমরা ফিজিক্স সেকেন্ড পেপারের পরমাণুর একটা চ্যাপ্টার আছে, পরমাণু চ্যাপ্টারে পড়বো, তখন আপনারা এপসাইলন দিয়ে শিখবেন, ওইখানে কিন্তু এসআই এককে, টেনশনের কোনো কারণ নেই, এইভাবে করলেও মিলবে। বাট কেমিস্ট্রির মেইন সূত্রটা আসি হচ্ছে সিজিএস থেকে, তাই হচ্ছে আমি সিজিএস দিয়ে করাইছিলাম। তাহলে দেখেন এই যে একটা পরম একটা ইলেকট্রনের ভরটা আমাকে মনে রাখতে হবে, আর কি মাথায় রাখতে হবে, ইলেকট্রনের চার্জ, হ্যাঁ ইলেকট্রনের চার্জটা আপনাকে মাথায় রাখতে হবে। ইলেকট্রনের চার্জ কত ছিল, 1.6 × 10⁻¹⁹ কুলম্ব। এনাম ভাই এটা শিখাইছে না? এনাম ভাই এটা শিখায়নি। আপনি কি করবেন, 4.8 × 10⁻¹⁰ ESU আপনি এটা করবেন। আমার কেমিস্ট্রি ম্যাথগুলো করার জন্য সিজিএস একটা প্রয়োজন। অ্যান্ড আমরা কিন্তু কিভাবে কুলম থেকে ESU তে যাই এটার একটা ইউটিউব ভিডিও দিয়েছিলাম, আপনার মনে আছে কিভাবে কুলম থেকে ESU তে যায়, এই জিনিসটা আমরা দিছিলাম, আমি এই গ্রুপে করে দিছিলাম। তাহলে দেখেন আমাদের মাথায় রাখতে হবে ইলেকট্রনের ভর 9.11 × 10⁻¹⁸, আর ইলেকট্রনের চার্জ 4.8 × 10⁻¹⁰ ESU। এই দুইটা ইনফরমেশন আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে এইখানের ম্যাথগুলো করার জন্য। তারপরে আমার আরো কিছু সংখ্যা মাথায় রাখতে হবে, কি সংখ্যা, এইচ এর মান। এইচ মানে কি, প্ল্যাঙ্কের ধ্রুবক। প্ল্যাঙ্কের ধ্রুবক কি, 6.626 × 10⁻¹⁷। আমরা 34 দিয়ে পড়ি নাই, আমরা পড়ছি কি, আমরা পড়ছি হচ্ছে 27 দিয়ে। এন্ড এটার একক কি ছিল, এটার একক ছিল আর্ক, আর্ক সেকেন্ড, আর্ক সেকেন্ড, হ্যাঁ। তাহলে আমাদের এককটা কি ছিল, আর্ক সেকেন্ড এইচ। এইচ মানে কি, 6.626 × 10⁻¹⁷। আচ্ছা তারপরে আমাদের মোটামুটি এতটুকু যদি হয়ে যায় তাহলে কিন্তু হয়ে যায়, হ্যাঁ মোটামুটি এতটুকু হইলেই হবে। আচ্ছা এরপরে আর কি কি জিনিস জানা উচিত ছিল, আমরা জানতাম যে আমরা ভরকে কাউন্ট করি হচ্ছে গ্রামে, পরবর্তীতে কেজিতে নেই। আচ্ছা না এগুলো লাগবে না, এগুলো লাগবে না, এগুলো বেশি ডিপে চলে যাচ্ছি। আপনাকে মাথায় রাখতে হবে ব্যাসার্ধের কাজ আছে আপনার, ব্যাসার্ধকে আমরা সেন্টিমিটারে বের করে লাস্ট লাইনে মিটারে বের করি রাইট। আবার আমরা বেগকে সেন্টিমিটার পার সেকেন্ডে বের করে লাস্ট লাইনে মিটার পার সেকেন্ডে কনভার্ট করি। আমরা এনার্জি বা শক্তিকে আর এককে বের করে লাস্ট লাইনে জুলে কনভার্ট করি। তার মানে চিন্তা করেন এই জিনিসগুলা সূত্র দিয়ে, আমরা যে সূত্রগুলো পড়ছিলাম সূত্র দিয়ে করলে এগুলো আসবে কোন এককে, সূত্র দিয়ে করলে এগুলো আসবে সেন্টিমিটার, সেন্টিমিটার পার সেকেন্ড আর আর এককে। আর একটু চিন্তা করেন বাকিগুলোতে আমরা কিভাবে যাব, সেন্টিমিটার থেকে, সেন্টিমিটার থেকে মিটারে কেমনে যায়, 100 দিয়ে ভাগ করো। আবার সেন্টিমিটার পার সেকেন্ডে থেকে মিটার পার সেকেন্ডে কেমনে যায়, 100 দিয়ে ভাগ করো। আর থেকে জুলে কেমনে যায়, এক জুল সমান সমান এক, কি বলো এটাকে, হ্যাঁ 10⁻⁷ আর, তার মানে আর থেকে জুলে যাবেন কেমনে, 10⁻⁷ ভাগ করে। একটু তাড়াতাড়ি বলেন তো, এতটুকু বুঝছে কিনা, একটু তাড়াতাড়ি বলেন। এই যে আমরা কিন্তু ভিতরে যাচ্ছি, আস্তে আস্তে ভিতরে যাচ্ছি, একটু তাড়াতাড়ি বলেন এতটুকু বুঝছে কিনা, তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি বলবেন হচ্ছে গিয়ে এতটুকু বুঝছে কিনা, হ্যাঁ খুব সম্ভবত হচ্ছে গিয়ে, খুব সম্ভবত স্ক্রিনটা ঝাপসা মনে হচ্ছে, কেন জানি মনে হচ্ছে আমি জানি না, বাট যতটুকু যতটুকু আছে, যতটুকু আছে এনাফ। ভাইয়া থিওরিগুলো বই থেকে কিভাবে পড়লে ভালো হয় একটু ইনস্ট্রাকশন দিয়েন। আচ্ছা সবচেয়ে বেটার হয় হচ্ছে, এখানে তো হচ্ছে যেমন জাহিদ স্যার পড়াচ্ছে, আমি পড়াচ্ছি, আপনারা আমাদের লেকচারগুলা খাতায় তুলবেন, খাতায় তুলে ওই টপিকটা বই থেকে বের করবেন, ওই টপিকটা আমি পড়াইছি বা জাহিদ স্যার পড়াইছে, তারপর আপনি পড়লেন একবার আমাদেরটা, তারপর হচ্ছে বইটা পড়বেন, ইনশাল্লাহ হয়ে যাবে। এর চেয়ে বেশি ভালো ওয়ে আমার জানা নাই। আমি বলতেছি না হচ্ছে গিয়ে আমার লেকচার বা জাহিদ স্যারের লেকচার, মানে আমাদের এখানে যারা যারা কেমিস্ট্রি নিচ্ছে তাদের লেকচার কোনোটা বইয়ের বিকল্প আমি বলতেছি না, বাট হচ্ছে গিয়ে বইয়ের পড়াটাকে ইজি করে দিবে এটা আমি বলতে পারতেছি, এটা আমি বলতে পারি যে হচ্ছে গিয়ে আপনার কি বলে এটা মানে মোটামুটি আপনাদের বইয়ের পড়াটা ইজি হয়ে যাবে। অরবিটাল উপশক্তি স্তর শক্তি আস্তে আস্তে আসতেছে বাবা, আস্তে আস্তে আসতেছে। আচ্ছা এরপরে এরপরে খেয়াল করেন, তারপরে আমরা একটু সূত্রগুলো টাচ করে দিই, হ্যাঁ সূত্রগুলো একটু টাচ করে দিই। যেমন আপনাদের মাথায় আছে আমরা ফার্স্টেই বোরের পরমাণু মডেলের একটা বিস্তারিত জিনিসপত্র পড়ছিলাম,
তারপরে হচ্ছে আস্তে আস্তে জিনিসপত্র আগাইছিলাম আমরা হচ্ছে গিয়ে ফার্স্ট টেক আর সূত্র জানি করছিলাম আমরা এটা জানি দেখেন mvr ইকুয়াল হচ্ছে nh বাই 2 pi nh বাই 2 pi আপনি m মানে জানেন ভর v মানে জানেন বেগ r মানে জানেন হচ্ছে ব্যাসার্ধ বাট mvr কে একসাথে কি বলা হয় mvr কে একসাথে বলা হয় দেখেন mv মানে কি ভরবেগ না মোমেন্টাম mv মানে কি ভরবেগ আর আর হচ্ছে ব্যাসার্ধ তার মানে এটা একটা বৃত্তাকার পথ বোঝাচ্ছে তার মানে এই mvr মানে হচ্ছে কৌণিক ভরবেগ কি কৌণিক ভরবেগ কৌণিক ভরবেগ কৌণিক ভরবেগ আচ্ছা এবারে একটু খেয়াল করবেন mvr ইকুয়াল কি nh বাই 2 pi এইখান থেকে আমরা v এর সূত্র বের করতে পারি এইখান থেকে আমরা v এর সূত্র বের করতে পারি কি সূত্র মনে আছে আপনাদের nh বাই 2 pi mr nh বাই 2 pi mr এখন খেয়াল করার বিষয় খেয়াল করার বিষয় হচ্ছে এই সূত্রটা আমরা কখন ইউজ করব এই সূত্রটা আমরা কখন ইউজ করব যখন r এর ভ্যালু দেওয়া থাকবে যখন r এর মান দেয়া থাকবে r এর মান দেয়া থাকবে হ্যাঁ r এর মান দেয়া থাকবে এরপর একটু খেয়াল করেন হ্যাঁ r এর মান দেওয়া থাকবে এরপর আবার আমরা v এর আরেকটা সূত্র প্রমাণ করেছিলাম আপনাদের মনে আছে আশা করি 2 pi z e স্কয়ার ডিভাইডেড বাই l h এরকম সূত্র ছিল আমার ভুল হওয়ার কথা না এই সূত্রটা কখন ইউজ করব এই সূত্রটা ইউজ করব কখন যখন আমরা হচ্ছে গিয়ে r এর ভ্যালু দেওয়া থাকবে না যখন r এর ভ্যালু দেওয়া থাকবে না r এর মান দেয়া থাকবে না হ্যাঁ r এর মান দেয়া থাকবে না হ্যাঁ আমি একটু এই জিনিসগুলো মুছে দেই পরে তুলতেছি হ্যাঁ পরে তুলতেছি এরপর আবার একটু খেয়াল করেন এবার একটু খেয়াল করেন এরপরে তাহলে এটা হচ্ছে গিয়ে একটা পার্ট এরপর আমরা r এর সূত্র মানে ব্যাসার্ধের সূত্র শিখছিলাম আপনাদের মনে আছে আশা করি ব্যাসার্ধের সূত্র শিখছিলাম ব্যাসার্ধের সূত্র কি ছিল n স্কয়ার h স্কয়ার 4 pi স্কয়ার m z e স্কয়ার এটা ছিল হচ্ছে আমাদের ব্যাসার্ধের সূত্র এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধের সূত্র আর e এর সূত্র ছিল একটা e এর সূত্র e এর সূত্র কি e এর সূত্র হচ্ছে minus 2 pi স্কয়ার m z e স্কয়ার e টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই n স্কয়ার h স্কয়ার এখন মনোযোগ দিয়ে খেয়াল করেন আপনার মনে হইতে পারে এই সূত্রগুলো আমি মুখস্থ করে আসছি হ্যাঁ আপনার মনে হইতে পারে বাট বিশ্বাস করেন আমার এই সূত্রগুলো একদমই মুখস্থ না এগুলো আসলে অনেকবার পড়াইছি অনেকবার লিখছি বোর্ডে এই জন্য হচ্ছে আমার মনে আছে এন্ড ভুল হওয়ার চান্স কম খেয়াল করেন একটা মনোযোগ দিয়ে ব্যাপার খেয়াল করেন আপনি আমার এই যে গুণগত রসায়নের ক্লাস অনেক জায়গাতে পাবেন হ্যাঁ অনেক জায়গাতে পাবেন আপনি সব জায়গায় আমার একটা বিষয় খেয়াল করবেন সেটা হচ্ছে আমি সবসময় সেম ক্যাটাগরিতে লিখি সেম ক্যাটাগরিতে মানে দেখেন এই যে দেখেন m এর পাই এর পরে m থাকে m এর পরে z থাকে z এর পরে e থাকে সবসময় পাই এর পরে m থাকে m এর পরে z থাকে z এর পরে e থাকে পাই এর পরে m নাই এর পরে z এর পরে e আমি সবসময় সেম ভাবে মেইনটেইন করি মানে আমি বলতে চাচ্ছি যে আপনার এইভাবে পড়তে হবে এমন কথা না বাট আপনি যেইভাবে একবার করবেন ওইভাবে বারবার করবেন তাহলে সুবিধা কি তাহলে হচ্ছে আপনি নিজেরটাই নিজে মানে বজায় রাখতে পারবেন নিজের পড়ানোর প্যাটার্ন নিজের পড়ার প্যাটার্ন বা পড়ানোর প্যাটার্নটাকে একটু ইউনিক রাখার চেষ্টা করেন তাহলে দেখবেন হচ্ছে গিয়ে কোনো প্রকার গ্যাঞ্জাম হবে না তাহলে দেখেন এই যে আর এই যে হচ্ছে ই এখানে পরিচয় গুলো আমি বলে দিছিলাম এন মানে কি এন মানে হচ্ছে একটা নাম্বার এন মানে কি নাম্বার অরবিটের নাম্বার রাইট মানে শক্তিস্তর সংখ্যা নাম্বার অফ অরবিট নাম্বার অফ অরবিট নাম্বার অফ অরবিট এবার একটু খেয়াল করেন আর তারপর এইচ এইচ কি এইচ কোনো কথা নাই 6.626 × 10⁻²⁷ আবার এই যে পাই পাই মানে তো পাই পাই মানে 22/7 বা 3.1416 দিয়ে হ্যাঁ শুধু 14 দিয়ে না এগুলো ভালো না তারপরে আপনারা কি বলে m m আমরা একটু আগে বলছি ইলেকট্রনের ভর তার মানে 9.11 × 10⁻²⁷ আচ্ছা একক দিয়ে নি না একক দিয়ে নি না এখানে একক দিয়ে না ম্যাথ করার সময় তার একক লাগে না তাই না তারপরে r r কি r হচ্ছে ব্যাসার্ধ তারপরে h গেল e e কি e হচ্ছে ইলেকট্রন বা প্রোটনের চার্জ e কিন্তু ইলেকট্রন না e হচ্ছে ইলেকট্রন বা প্রোটনের চার্জ কি 4.8 × 10⁻²⁷ আচ্ছা এখন খেয়াল করেন এই মানগুলো যদি আপনি বসান z কি z হচ্ছে যেই পরমাণু বলা থাকবে যেই পরমাণু বলবে তার তার প্রোটন সংখ্যা 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 বা পারমাণবিক সংখ্যা এবার একটু চিন্তা করেন ব্যাপারটা হচ্ছে এইখানের মধ্যে n পাই আর z এদের কোনো একক নাই আর একক কার কার h m e একক ভুলে যাও এখন আমি এই জিনিসগুলো যদি এখানে বসাই তাহলে বেগের একক কি পাবো বেগের একক সেন্টিমিটার পার সেকেন্ড পাবো আমি যদি এই এককগুলো এখানে বসাই বেগের একক কি পাবো সেন্টিমিটার পার সেকেন্ড পাবো
আমি এই জিনিসগুলো এখানে বসাইলে বেগের একক কি পাবো সেন্টিমিটার পাবো সরি ব্যাসার্ধের একক পাবো এই জিনিসগুলো এখানে বসাইলে ইয়ের একক কি পাবো আর্গ পাবো কি পাবো আর্গ পাবো আর কোনো কথা নাই এবার এই সেন্টিমিটার পার সেকেন্ড কে আপনি 100 দিয়ে ভাগ করলে মিটার পার সেকেন্ড সেন্টিমিটার কে 100 দিয়ে ভাগ করলে মিটার আর আর্গ কে 10 টু দি পাওয়ার 7 দিয়ে ভাগ করলে জুল পেয়ে যাবেন তার মানে আমরা লাস্ট লাইন ভদ্রতার খাতিরে এসআই এ নিব লাস্ট লাইন ভদ্রতার খাতিরে এসআই এ নিব এটা ভদ্রতা এটা মিনিমাম ভদ্রতা আপনি এসআই এ নেবেন লাস্ট লাইনটা এসআই নেবেন বাট ম্যাথ করবেন কেমনে ম্যাথ করবেন এই ভ্যালুগুলো ইউজ করে সিজিএস এর সূত্রগুলো দিয়ে সহজ কথা এটা তাড়াতাড়ি বলেন তো এতটুকু বুঝছেন কিনা আমি কিন্তু টোটাল ব্যাপারটা আরেকবার বলে দিচ্ছি হ্যাঁ আশা করি আর কারো কোনো সমস্যা হবে না একটু তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি ব্যাসার্ধের মতো হ্যাঁ 100 দিয়ে ভাগ করব তাহলে কিসে চলে যাবে মিটারে চলে যাবে এই সেন্টিমিটারটাকে 100 দিয়ে ভাগ করলে কিসে চলে যাবে মিটারে চলে যাবে সহজ কথা এরপরে আসেন তাহলে hc বাই ল্যামডা h বাই mv এই জিনিসগুলো আমরা জানি এরপরে আমরা হচ্ছে গিয়ে ল্যামডার ব্যাপারে আসি ল্যামডার ব্যাপারে আমরা আচ্ছা ল্যামডার হ্যাঁ আমরা যেমনে পড়ছি এমনি হ্যাঁ তাহলে আমাদের ল্যামডা কি ছিল নিউ বার মানে কি নিউ বার মানে হচ্ছে গিয়ে কম্পাঙ্ক সংখ্যা বা তরঙ্গ সংখ্যা লেখেন হ্যাঁ তরঙ্গ সংখ্যা তরঙ্গ সংখ্যা এই নিউবার মানে কি নিউবার মানে হচ্ছে আপনার 1 বাই ল্যামডা নিউবার মানে কি 1 বাই ল্যামডা মানে 1 বাই তরঙ্গ দৈর্ঘ্য 1 বাই তরঙ্গ দৈর্ঘ্য এই 1 বাই তরঙ্গ দৈর্ঘ্য মানে কি 1 বাই তরঙ্গ দৈর্ঘ্য মানে হচ্ছে রিডবার্গ ধ্রুবক RH মানে রিডবার্গ ধ্রুবক এখানে আসবে 1 বাই N1 এর স্কয়ার মাইনাস 1 বাই N2 এর স্কয়ার এখানে N1 এর পরিচয় কি এখানে N1 এর পরিচয় কি N1 হচ্ছে গিয়ে ফাইনাল N1 হচ্ছে গিয়ে ফাইনাল আর N2 হচ্ছে গিয়ে ইনিশিয়াল N2 হচ্ছে গিয়ে ইনিশিয়াল হ্যাঁ তার মানে চিন্তা করেন এই N1 কি যেখানে ইলেকট্রনটা আসছে আর N2 হচ্ছে যেখান থেকে রওনা দিছে রাইট আচ্ছা এখন আমরা বলছি যে যদি N1 বড় হয় N2 থেকে সরি N2 যদি বড় হয় N1 থেকে N2 যদি বড় হয় N1 থেকে তাহলে কি পাওয়া যাবে তাহলে পাওয়া যাবে হচ্ছে কি আমাদের বিকিরণ বর্ণালী কি পাওয়া যাবে বিকিরণ বর্ণালী হ্যাঁ
বিকিরণ বর্ণালী, বিকিরণ বর্ণালী পাওয়া যাবে। এটা হচ্ছে আমাদের রিডবার্গ ধ্রুবক। রিডবার্গ ধ্রুবকের মানটা কত, আর এইচ এর ভ্যালু কত, 109.678 সেন্টিমিটার ইনভার্স 1। তাহলে চিন্তা করেন আমরা রিডবার্গ ধ্রুবকের মান পাইছি কত, 109.678 সেন্টিমিটার ইনভার্স 1 পাইছি। এখন এখানে বোঝার বিষয় হচ্ছে গিয়ে এই যে রিডবার্গ ধ্রুবকের একটা পার্ট পাইছেন, এখান থেকে আমাদের আমরা ম্যাথ করছিলাম রাইট, এখান থেকে কোশ্চেন কিন্তু আসবে দুই রকমের। কি কোশ্চেন আসবে খেয়াল করেন, n2 বলে দিবে না, n2 বলে দিবে না, n2 বলে না দিবে, n2 বলে দিবে না, বলে না দিলে কি দিয়ে দিবে, n2 বলে না দিলে, n2 বলে না দিলে টাইপ একটা, টাইপ হচ্ছে গিয়ে লাইনের ব্যাপার। হ্যাঁ লাইনের ব্যাপার, আমরা জানি সিরিজ গুলো আমরা n1 এর জন্য সিরিজ করছিলাম, কি করছিলাম, লাইমেন বামার প্যাশ্চেন ব্র্যাকেট ফুন ব্র্যাকেট ফুন, হ্যাঁ ব্র্যাকেট ফুন। এই যে n1 এর মানগুলো কিন্তু ফিক্সড, n1 এর মান কি, n1 এর মান ফিক্সড 1 2 3 4 5। এখন আমাকে যদি টাইপ 1 এ বলে, টাইপ 1 এ যদি বলে দেয় যে আমাকে বললো সে প্যাশ্চেনের ফোর্থ লাইন, কি বললো, প্যাশ্চেনের ফোর্থ লাইন, প্যাশ্চেনের ফোর্থ লাইন, প্যাশ্চেনের ফোর্থ লাইন, দ্যাট মিন্স প্যাশ্চেন মানে n1 এর ভ্যালু কত, প্যাশ্চেন মানে n1 এর ভ্যালু হচ্ছে 3, আর লাইন লাইন মানে কি বলেন তো, লাইন মানে হচ্ছে গিয়ে 4। তার মানে আমরা n2 বলবো কি, n2 বলবো হচ্ছে n1 প্লাস লাইন, n1 প্লাস লাইন, তার মানে কি n1 কত, 3 প্লাস 4 ইকুয়াল 7। তার মানে দেখেন এইটা হচ্ছে আমাদের টাইপ 1, যেখানে আপনাকে ওরা n1 এর ভ্যালু বলে দিবে ইনডিরেক্টলি, মানে ওরা আমাদের সিরিজের নাম বলে দিবে আর n2 এর ভ্যালু বলে দিবে না, n2 এর ভ্যালু বলে দিবে না। একটু তাড়াতাড়ি বলেন তো এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা, একটু তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি বলেন হচ্ছে কি, এতটুকু বুঝছেন কিনা, একটু তাড়াতাড়ি বলেন এতটুকু বুঝছেন কিনা। হ্যাঁ এরপর আমরা যে কাজটা করব, এরপর আমরা যে কাজটা করব, হ্যাঁ এরপর আমরা আরেকটা পার্ট, ওটা কিন্তু, ওটা কিন্তু ডিরেক্টলি সিকিউতে আসে, হ্যাঁ ওটা কিন্তু ডিরেক্টলি সিকিউতে আসে। কোন পার্টটা আসে মনে আছে আপনাদের, আশা করি, আমাকে বললো হচ্ছে গিয়ে সে আমাকে বললো হচ্ছে গিয়ে বামার সিরিজের, বামার সিরিজের সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য, আমরা এটা অনেকবার করে পড়েছি রাইট, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য। তো সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য খেয়াল করেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করবেন, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য যখন ল্যামডা, আমি একটু লিখে দিচ্ছি, হ্যাঁ আমি সবগুলো একবার করে লিখে দিই, যখন ল্যামডা মিনিমাম বলবে, খেয়াল করবেন যখন ল্যামডা মিনিমাম বলবে, যখন ল্যামডা মিনিমাম বলবে, ল্যামডা মিনিমাম মানে কি আমি একটু মনে করাই দিই আপনাদেরকে, ল্যামডা মিনিমাম মানে এই ব্রেকেটটা কি হতে হবে ম্যাক্সিমাম, এই ব্রেকেটটা ম্যাক্সিমাম কখন হবে, যখন এই যে এই পার্ট মানে লাস্টের পার্টটা কি হয়, লাস্টের পার্টটা জিরো হয়, এই পার্ট ম্যাক্সিমাম হয় যখন লাস্টের পার্ট জিরো হয়। এই টোটাল পার্ট জিরো মানে কি, 1/n2 এর স্কয়ার ইকুয়াল জিরো, দ্যাট মিন্স n2 ইকুয়াল কত হবে, n2 ইকুয়াল হচ্ছে 1/0 মানে হচ্ছে ইনফিনিটি। তার মানে যদি ল্যামডা মিনিমাম তখনই পাওয়া যাবে যখন n2 ইকুয়াল কি হবে, ইনফিনিটি হবে, n2 ইকুয়াল কি হবে, n2 ইকুয়াল ইনফিনিটি হবে, n2 ইকুয়াল যদি ইনফিনিটি হয় তাহলে ল্যামডা মিনিমাম পাওয়া যাবে। এন্ড খেয়াল করার বিষয় এই ল্যামডা মিনিমাম দিয়ে আমরা আরেকটা সূত্রের কাছে যেতে পারবো, ই ম্যাক্সিমাম, কিসে যেতে পারবো, ই ম্যাক্সিমাম। আমরা জানি আপনি একটু আগে দেখছেন ই সমান সমান কি, এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা, তার মানে ই যদি ম্যাক্স হয় ল্যামডা হচ্ছে মিনিমাম, ই যদি ম্যাক্স হয় ল্যামডা হচ্ছে মিনিমাম, ই যদি ম্যাক্স হয় ল্যামডা হচ্ছে মিনিমাম। আচ্ছা আবার আমরা বলতে পারি ই যদি মিনিমাম হয় ল্যামডা কি বাবা, ল্যামডা হচ্ছে ম্যাক্সিমাম, ল্যামডা কি হবে ম্যাক্সিমাম, কেন, এরা পরস্পরের কি ব্যস্তানুপাতিক সম্পর্ক, এরা পরস্পরের ব্যস্তানুপাতিক সম্পর্ক, তার মানে ল্যামডা মিনিমাম ইকুয়াল হচ্ছে ই ম্যাক্সিমাম, ল্যামডা মিনিমাম দিয়ে আমরা কি বের করব, ই ম্যাক্সিমাম বের করব, হ্যাঁ ই ম্যাক্সিমাম বের করব। আবার যদি আমার কাছে ল্যামডা ম্যাক্সিমাম চায়, ল্যামডা ম্যাক্সিমাম চাওয়া মানে কি, এই পার্টটাকে কি হইতে হবে মিনিমাম, এই পার্টটা মিনিমাম কখন হবে যখন পরেরটা আগেরটার চেয়ে এক বেশি থাকবে, দ্যাট মিন্স n2 সমান সমান n1 প্লাস 1 হবে, তখন কি পাওয়া যাবে, ল্যামডা ম্যাক্সিমাম পাওয়া যাবে। এন্ড
ল্যামডা ম্যাক্সিমাম দিয়ে আপনি কি বের করবেন, ই মিনিমাম বের করবেন। আপনি বিশ্বাস করেন আর না করেন, এগুলো দিয়ে কিন্তু সিকিউ আসবে এন্ড টাফ করে দিবে আপনাদের জন্য, টাফ করে দিবে আপনাদের জন্য। এই জিনিসগুলো এখন থেকে মাথায় রাখতে হবে। আপনি বলেন একটু বুঝছেন কিনা, এটা কিন্তু টাইপ টু, এটা হচ্ছে কি আমাদের টাইপ টু, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে আমি বারবার বলছি, হ্যাঁ টাইপ টু। কিন্তু তা আপনি বলেন এতটুকু বুঝছি কিনা, এতটুকু বুঝছি কিনা একটু তাড়াতাড়ি বলবেন বুঝছি কিনা। একটু তাড়াতাড়ি, আরে আমাদের সাথে হাসনাত শুরু ভাই আছে, আসসালামু আলাইকুম শুরু ভাই, কেমন আছেন? আমরা হচ্ছে গিয়ে একটু তাড়াতাড়ি বলেন, হচ্ছে গিয়ে সেকেন্ড পেপারে চ্যাপ্টার ফোর। কি রে ভাই তুই কোন ব্যাচের, 22 ব্যাচের না 21 ব্যাচের, এখন সেকেন্ড পেপারে চ্যাপ্টার ফোরে কেন যাবেন? এটু তাড়াতাড়ি, আমি একটু আরেকবার রিপিট করি, যদি আমাকে বলা হয় যে ল্যামডা মিনিমাম বের করো মানে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বের করো, যদি বলে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বের করো তাহলে কি, তাহলে মাথায় রাখবেন শেষ শক্তি স্তর মানে কোন জায়গা থেকে ইলেকট্রনটা আসতে হবে, অসীম থেকে ইলেকট্রনকে আসতে হবে। হ্যাঁ শেষ শক্তি স্তর মানে অসীম থেকে ফাইনাল মানে ইনিশিয়াল, ইনিশিয়াল ইনটু মানে ইনিশিয়াল না, ইনিশিয়ালটা কি হতে হবে অসীম হতে হবে। আর যদি ল্যামডা ম্যাক্সিমাম চায় তখন ইনিশিয়ালটা কি হতে হবে, ইনিশিয়ালটা হতে হবে যেখানে আসবে তার এক বেশি মানে 4 থেকে 3 আসবে বা 5 থেকে 4 আসবে এরকম আর কি ব্যাপারটা। হ্যাঁ আচ্ছা এরপরে আমরা হচ্ছে গিয়ে পরের পার্টে চলে যাই। হ্যাঁ এরপরে আমরা হচ্ছে পরের পার্টে চলে যাই, আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা বাবা একটা কথা আমি একটু বলে দিই, আমি কখনোই আপনাদের জিজ্ঞাসা করি নাই আমি নেক্সট চ্যাপ্টারটা কি পড়াবো আমাকে একটু বলে দেন। হ্যাঁ আচ্ছা ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে কি আমি ঠিক জানি কোন চ্যাপ্টারটা পড়াইলে বা কোন চ্যাপ্টারে কোন পার্টটা পড়াইলে আপনার জন্য বেশি ইফেক্টিভ হবে, তা আমার টেনশনের কোনো কারণ নেই, আমি পড়াই দেবো, আপনারা একটু ভরসা রাখেন, আশা করি ভরসা আছে আমার উপর, যদি ভরসা না থাকে অন্য হিসাব, যদি ভরসা থেকে থাকে তাহলে আপাতত বাদ দেন কোন চ্যাপ্টার পড়াবো, ইনশাল্লাহ ওইটা আমি টাইম মতো খেলে দিব, টেনশন নিয়েন না। এখন আসেন আমরা হচ্ছে গিয়ে পরের পার্টে চলে যাই। পরের পার্টটা কি ছিল, পরের পার্টটা হচ্ছে এই যে দেখেন এইটার উপর বেস করেই কিন্তু আছে কি ইউভি রশ্মির ব্যবহার, ইউভি রশ্মির ব্যবহার আর হচ্ছে গিয়ে জাল টাকা পাসপোর্ট। হ্যাঁ জাল টাকা, জাল নোট, পাসপোর্ট, তারপরে হচ্ছে গিয়ে আপনার কি বলে আয়ার রশ্মির ব্যবহার, আয়ার মানে কি ইনফ্রারেড রে, হ্যাঁ ইনফ্রারেড রে, তার আয়ার রশ্মির ব্যবহার, এই পড়াগুলো বাবা আমি পড়াই দিব না। হ্যাঁ এই পড়াগুলো বাংলা পড়া, এই পড়াগুলো আপনি পড়ে নিবেন, অবশ্যই পড়ে নেবেন, হ্যাঁ অবশ্যই পড়ে নেবেন, পরে আমার দোষ দিলে বাবা কোনো লাভ নেই, হ্যাঁ আমার দোষ দিলে কোনো লাভ নেই, এই জিনিসগুলো আপনি একটু পড়ে নিন, হ্যাঁ এই জিনিসগুলো আপনি একটু পড়ে নিন, আল্লাহর রাস্তায় পড়ে নিন। এরপরে আসেন, এরপরে হচ্ছে কি আমরা কি পড়বো কোয়ান্টাম সংখ্যা। হ্যাঁ কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা, তাহলে কোয়ান্টাম সংখ্যার মধ্যে আমরা কি কি আমরা ডিরেক্টলি একটা কোশ্চেন সলভ করি তাহলে দেখবেন ভালো লাগবে। হ্যাঁ কোয়ান্টাম সংখ্যার মধ্যে আমরা ডিরেক্টলি একটা কোশ্চেন সলভ করি তাহলে ভালো লাগবে, একটু খেয়াল করেন। হ্যাঁ এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে চিন্তা করেন আমরা যদি ডিরেক্টলি বলি, ডিরেক্টলি বলি হচ্ছে গিয়ে এন ইকুয়াল ফোর মানে চতুর্থ শক্তি স্তরে অরবিটাল কয়টা আছে, অরবিটাল কয়টা আর ইলেকট্রন কয়টা। হ্যাঁ অরবিটাল কয়টা আর হচ্ছে ইলেকট্রন কয়টা, ইলেকট্রন কয়টা, অরবিটাল কয়টা আর হচ্ছে ইলেকট্রন কয়টা। হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করবেন, তাহলে আসেন আমরা এখান থেকে কী বলবো অরবিটাল কয়টা আর ইলেকট্রন কয়টা একটু খেয়াল করবেন। হ্যাঁ অরবিটাল কয়টা, তাহলে আমরা কীভাবে বের করবো, আমরা বের করবো এন ইকুয়াল ফোর লিখবো, এনের মান কত দিব বলেন তো, জিরো থেকে ফোর মাইনাস ওয়ান, জিরো থেকে ফোর মাইনাস ওয়ান পর্যন্ত, জিরো থেকে ফোর মাইনাস ওয়ান পর্যন্ত। আচ্ছা এবার একটু খেয়াল করেন জিরো থেকে ফোর মাইনাস ওয়ান, তার মানে জিরো থেকে এই জায়গায় যদি থ্রি থাকতো কী হইতো থ্রি মাইনাস ওয়ান, এই জায়গায় টু থাকলে কী হইতো টু মাইনাস ওয়ান, এরকম মানে জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত, তাহলে জিরো থেকে ফোর মাইনাস ওয়ান, তার মানে এখানে আমি কী লিখব জিরো ওয়ান টু থ্রি, জিরো ওয়ান টু থ্রি। আচ্ছা এবার একটু খেয়াল করেন জিরো ওয়ান টু থ্রি, এবার আসেন এম, এম কী বলেন তো প্রতিটা এল এর জন্য, প্রতিটা এল এর জন্য, হ্যাঁ কী বলছি প্রতিটা এল এর জন্য, প্রতিটা এল এর জন্য
প্লাস থেকে মাইনাস হ্যাঁ প্লাস থেকে মাইনাস থেকে প্লাস প্লাস থেকে মাইনাস একই কথা প্রতিটা এল এর জন্য মাইনাস থেকে প্লাস তাহলে প্রতিটা এল এর জন্য জিরোর জন্য তো প্লাস মাইনাস হয় না এক এর জন্য কি হবে মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান আবার মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু আবার থ্রি এর জন্য মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি হ্যাঁ জিরো ওয়ান টু থ্রি এবার একটু খেয়াল করেন তাহলে খেয়াল করেন আমরা কি বলছি এম কি হবে এম হবে হচ্ছে প্রতিটা এল এর জন্য প্রতিটা এল এর জন্য জিরোর জন্য একটা এই একের জন্য আমি একটু মাঝখানে দাগ দিয়ে দিই হ্যাঁ আমি একটু মাঝখানে দাগ দিয়ে দিই খেয়াল করেন তাহলে কি হচ্ছে তাহলে যে আপনি বুঝতে পারতেছেন যে এই যে জিরোর জন্য একটা তারপর হচ্ছে গিয়ে এই যে একের জন্য কি তিনটা তারপরে দুইয়ের জন্য কি পাঁচটা তিনের জন্য কি সাতটা এখন এখানে বোঝার বিষয় আছে বোঝার বিষয়টা হচ্ছে এল দ্বারা কি বোঝায় এল দ্বারা আমি বারবার বুঝাইছি যে এল দ্বারা কি বোঝাবে এল দ্বারা বোঝাবে হচ্ছে গিয়ে আমাদের রুম নাম্বার সরি এল দ্বারা বোঝায় হচ্ছে কয়টা ফ্ল্যাট আছে কয়টা ফ্ল্যাট আছে কয়টা এবং কি কি নামের ফ্ল্যাট কয়টা এবং কি কি নামের ফ্ল্যাট নামের ফ্ল্যাট মানে কি মানে হচ্ছে এই যে জিরো ওয়ান টু থ্রি এটা দ্বারা বোঝায় কি এটা দ্বারা বোঝায় এই যে জিরো দ্বারা বোঝায় হচ্ছে এখানে এস ফ্ল্যাট আছে এক দ্বারা বোঝায় এখানে পি ফ্ল্যাট আছে টু দ্বারা বোঝায় এখানে ডি ফ্ল্যাট আছে থ্রি দ্বারা বোঝায় এখানে এফ ফ্ল্যাট আছে তার মানে এই যে জিরো ওয়ান টু থ্রি দ্বারা কি বোঝাবে কয়টা মানে কয়টা চারটা আর কি কি মানে এসপি ডিএফ ফ্ল্যাট আছে আবার এম দ্বারা কি বোঝায় এম দ্বারা কি বোঝায় এম দ্বারা বোঝায় হচ্ছে গিয়ে প্রতিটা ফ্ল্যাটে কয়টা রুম প্রতিটা ফ্ল্যাটে কয়টা রুম প্রতিটা ফ্ল্যাটে কয়টা রুম প্রতিটা ফ্ল্যাটে কয়টা রুম হ্যাঁ কয়টা রুম তাহলে চিন্তা করেন প্রতিটা ফ্ল্যাটে যদি কয়টা রুম বলতে চাই তাহলে দেখেন এই যে এস ফ্ল্যাটে কয়টা রুম একটা রুম পি ফ্ল্যাটে কয়টা রুম তিনটা রুম ডি ফ্ল্যাটে কয়টা রুম পাঁচটা রুম এফ ফ্ল্যাটে কয়টা রুম সাতটা রুম এটা বোঝানো হচ্ছে হ্যাঁ এই রুমটাই কি এই রুমটাই হচ্ছে আমাদের মোট অরবিটাল তার মানে এস ফ্ল্যাটে খেয়াল করেন এস ফ্ল্যাটে অরবিটাল একটা পি ফ্ল্যাটে অরবিটাল তিনটা রুম মানে কি রুম রুম মানে হচ্ছে অরবিটাল রুম মানে অরবিটাল তাহলে চিন্তা করেন এস ফ্ল্যাটে রুম একটা পি ফ্ল্যাটে রুম তিনটা ডি ফ্ল্যাটে রুম পাঁচটা এফ ফ্ল্যাটে রুম কয়টা সাতটা তার মানে অরবিটাল হচ্ছে কি এই যে এস ফ্ল্যাটে অরবিটাল একটা পি ফ্ল্যাটে অরবিটাল তিনটা ডি ফ্ল্যাটে অরবিটাল পাঁচটা এফ ফ্ল্যাটে অরবিটাল সাতটা দ্যাট মিন্স আমাদের মোট অরবিটাল কয়টা মোট অরবিটাল মানে এই যে এন ইকুয়াল ফোর মোট অরবিটাল কয়টা মোট অরবিটাল হচ্ছে সাত পাঁচ বারো আর চারে কত ষোলোটা তাহলে মোট অরবিটাল হচ্ছে ষোলোটা এখন এস দ্বারা কি বোঝায় এস দ্বারা বোঝায় হচ্ছে গিয়ে স্পিন স্পিন মানে হচ্ছে প্রতিটা প্রতিটা রুমের মধ্যে দুইটা করে ইলেকট্রন বিপরীত স্পিনে থাকে যেমন জিরো একটা রুম জিরো রুমের মধ্যে দুইটা ইলেকট্রন থাকবে একটা প্লাস স্পিনে আর একটা মাইনাস স্পিনে মানে প্লাস হাফ মাইনাস হাফ বলি আমরা রাইট আবার মাইনাস ওয়ান রুমের মধ্যে প্লাস হাফ মাইনাস হাফ থাকবে আবার জিরো আবার এই যে ওয়ান এদের মধ্যে কি প্লাস অফ মাইনাস অফ করে থাকবে দ্যাট মিন্স খেয়াল করেন বাবা হ্যাঁ খেয়াল করেন তাহলে আমরা কি একটা কথা বলতে পারি না এই জায়গায় মোট রুম আছে কয়টা এখানে মোট রুম আছে হচ্ছে গিয়ে ষোলোটা প্রত্যেকটা রুমে যদি দুইটা করে ইলেকট্রন থাকে বা দুইটা করে মানুষ থাকে বিপরীত স্পিনে থাকে তাহলে এই ষোলোটা রুমের মধ্যে কয়টা থাকে বত্রিশটা ইলেকট্রন থাকে ষোলোটা রুমের মধ্যে কয়টা ইলেকট্রন থাকবে বত্রিশটা ইলেকট্রন থাকবে এটাই মোটামুটি কোয়ান্টাম সংখ্যা থেকে আসা আপনাদের জন্য কোশ্চেন আপনাদের সিকিউতে ডিরেক্টলি এই ধরনের কোশ্চেন আসে তো তাড়াতাড়ি বলেন আমাকে বুঝছেন কিনা তাতে বলেন আমাকে বুঝছেন কিনা হ্যাঁ তাড়াতাড়ি বলবেন হচ্ছে কি বুঝছি কিনা হ্যাঁ আমরা হচ্ছে পরের পার্টে চলে যাব বাবা নিজেরা নিজেরা কথা না বলি আমরা হ্যাঁ নিজেরা নিজেরা কথা না বলি হাসিবুল হাসান জি চ্যাপ্টার এই থিওরি কম পড়াই এই থিওরি কম পড়াই কে কইছে রে আমি থিওরি কম পড়াই কি কইছে এ আমি আসলে থিওরি কম পড়াই সিরিয়াসলি এখন একটা জিনিসে থিওরি কম পড়াই ম্যাথ বেশি করানো লাগবে ওই জিনিসটা থেকে আমি থিওরি কম থিওরি বেশি পড়াবো মিয়া এরপরে আমরা হচ্ছে গিয়ে পরেরটা হ্যাঁ বত্রিশটা দেখুন বত্রিশটা দেখুন তাহলে কোয়ান্টাম সংখ্যার পার্ট চলে গেল হ্যাঁ কোয়ান্টাম সংখ্যার পার্ট চলে গেল এখন আমরা পরের পার্টে চলে যাবো এস মানে হচ্ছে স্পিন প্রত্যেকটাতে দুইটা করে থাকবে প্লাস অফ মাইনাস অফ
আচ্ছা এরপরে কি আর করেন আমরা কোয়ান্টাম সংখ্যার পরে কি জানি করছিলাম মনে নাই যাই হোক আচ্ছা আগে একটু রাদারফোর্ড পড়াই দিয়ে নেই হ্যাঁ পরে আজানের জন্য আপনারা ছুটি চাইবেন পরে হচ্ছে গিয়ে লাইভ আটকাচ্ছে লাইভ আটকাচ্ছে এটা আমি কেমনে কি করব রে ভাই আচ্ছা স্পিন হচ্ছে গিয়ে বাবা প্রত্যেকটা রুমের ভিতরে দুইটা করে স্পিনে ইলেকট্রন থাকে একটা হচ্ছে প্লাস আপ মাইনাস আপ যেমন আপনি দেখেন এস এর রুম কয়টা একটা মানে বক্স কয়টা আঁকতেন একটা আঁকতেন পি এর রুম কয়টা তিনটা আপনি বক্স কয়টা আঁকতেন তিনটা পি এক্স পি ওয়াই আর পি জেড এরকম আঁকতেন রাইট তার মানে দেখেন এই যে দেখেন এই যে এরকম আপনি এরকম দিতেন না মনে আছে আপনি এরকম দিতেন তার মানে কি দুজন পরস্পর বিপরীত স্পিনে দুজন পরস্পর বিপরীত স্পিনে দুজন পরস্পর বিপরীত স্পিনে আচ্ছা এবার একটু খেয়াল হাফ কেন হয়েছে এটার অনেক ব্যাখ্যা আছে হ্যাঁ এটার অনেক বিস্তারিত ব্যাখ্যা আছে এগুলো আমাদের এইচএসসি লেভেলের না আমি পরে একদিন শিখাই দিব না হ্যাঁ যেদিন শুধু আড্ডা দিব সেদিন আপনারা বিভিন্ন কোশ্চেন করেন বিভিন্ন অজানা কোশ্চেন করেন আমি যতটুকু জানি জানাই দেওয়ার চেষ্টা করবো সমস্যা নেই আচ্ছা এখন রাদারফোর্ডের ব্যাপারটা একটু আগে পড়াইনি হ্যাঁ পরে হচ্ছে গিয়ে বেশি সময় পাবো না আপনারা বলবেন হচ্ছে ছুটি দিতে রাদারফোর্ড তাহলে দেখেন রাদারফোর্ডের পরমাণু মডেলের মূল কথাটা কি ছিল মূল কথাটা ছিল উনি নিউক্লিয়াস আবিষ্কার করতে চাইতেছে উনি কি করতে চাইতেছে নিউক্লিয়াস আবিষ্কার ওনার মূল পারপাসটা নিউক্লিয়াস আবিষ্কার ছিল না উনি নিউক্লিয়াস আবিষ্কার করে ফেলছে সবই আন্দাজি হয় ভাই হ্যাঁ মনে রাখবেন আমাদের যত হচ্ছে কি কেমিস্ট্রির যত বিভিন্ন ফেমাস ফেমাস জিনিস আছে সবই হচ্ছে আবিষ্কার উদয় হয়েছে যেমন আপনার আপনারা যারা অর্গানিক কেমিস্ট্রি পড়েন অর্গানিক আমি একজন অর্গানিকের খুব ভালো ছাত্র আমি ছাত্র আমি টিচার তো পড়েন হিসাব হ্যাঁ এগুলো নিয়ে আমরা রেগুলার পড়াশোনা করি তো তো অর্গানিকের জিনিসটা কেমন হয়েছে জিনিসটা হচ্ছে গিয়ে আপনার ওই যে মূত্র মানে ইউরিন হ্যাঁ ওইখান থেকে আপনার কি বলে এটাকে এই অ্যামোনিয়াম সায়ানেট তৈরি করতে গিয়ে ইউরিয়া বানাই ফেলছে উদয় মানে অ্যামোনিয়াম সায়ানেট খেয়াল করেন অ্যামোনিয়াম সায়ানেট মানে NH4CNO এটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট বানাইতে চাইছিল এটা বানাই ফেলছে কি NH2CONH2 এটা কিন্তু আয়নিক যৌগ এটা আয়নিক যৌগ আর এটা কি এটা হচ্ছে অর্গানিক মানে এটা সমযোজী দেখেন তো সব ঠিক আছে দেখেন তো নাইট্রোজেন দুইটা C একটা H4টা ও একটা এখানে নাইট্রোজেন কয়টা দুইটা C একটা H4টা আর ও একটা তাহলে দেখেন N2CH4O এখন খেয়াল করার বিষয় কি খেয়াল করার বিষয় হচ্ছে বানাইতে চাইছিল এটা বানাই ফেলছে এটা আন্দাজি হয়ে গেছে হ্যাঁ আন্দাজি হয়ে গেছে তো এই যে এই যে একবার যে বানাইছে এরপর থেকে আসলে শুরু এই যে অর্গানিক শুরু ব্যাপারটা হচ্ছে এরকম হ্যাঁ এখন একটু চিন্তা করেন জিনিসটা হচ্ছে নিউক্লিয়াস আবিষ্কার এখন আমি যদি মনে করেন হচ্ছে গিয়ে একটু খেয়াল করেন মনোযোগ দিয়ে খেয়াল করেন একটু খেয়াল করবেন হ্যাঁ এখন মনোযোগ দিয়ে খেয়াল করবেন যে আমি মনে করেন আমি ছোটবেলা যে কাজটা করতাম আমি হচ্ছে কি এই যে বল ওয়ালে মারতাম বল ক্যাচ ধরতাম আম্মু বাসা থেকে বেরিয়ে দিত না ছোটবেলা থেকে হ্যাঁ বল ওয়ালে মারতাম বল ক্যাচ ধরতাম এখন খেয়াল করেন মনে করেন আমার চোখ বন্ধ বল ওয়ালে মারতেছি আসতেছে বল ওয়ালে মারতেছি আসতেছে এই জিনিসটা আমি কেমনে বুঝবো যে ফেরত আসতেছে আমার বলেন তো এই জিনিসটা আমি কেমনে বুঝবো ওই যে আওয়াজটা না হ্যাঁ আমি বল যে মারতেছি ওয়ালে এইটার আওয়াজ আসতেছে মানে কি বল ওয়ালে হিট খাইছে তারপরে হচ্ছে আমার হাতে আসতেছে তাই না এখন সামহাও আমার মনে করেন হচ্ছে গিয়ে আমার আম্মু সামনে হ্যাঁ আমার তো চোখ বন্ধ আমি মারলাম বলটা এখন আম্মু বলটা ক্যাচ ধরলো ওয়ালে লাগলো তখন আমি বুঝবো কিন্তু দেখেন খেয়াল করেন ওয়ালে যখন লাগে নাই মানে আওয়াজ হয় নাই তখন আমি কি বুঝবো যে বলটা কেউ না কেউ ধরছে নাহলে ওয়ালে বাড়ি খাওয়ার কথা বাড়ি খেয়ে আমার কাছে আসার কথা যেহেতু আসতেছে না তার মানে অবশ্যই কেউ না কেউ বলটা ধরছে এখন ব্যাপারটা হয়েছে টোটালি এরকম জিনিসটা হয়েছে এরকম আপনার কি বলে একটু খেয়াল করেন একটু তাড়াতাড়ি হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন এখন ব্যাপারটা হচ্ছে কি এই যে মনে করেন হচ্ছে এটা একটা পরমাণু আমি জানি নাই যে কি আছে না আছে তো বিজ্ঞানী রাদারফোর্ড হ্যাঁ রাদারফোর্ড কি করলো আর্নেস্ট রাদারফোর্ড উনি কি করলো উনি আর কিছু পায়নি উনি আলফা কণারে পাইছে আলফা কণা মানে কি বলেন তো হিলিয়াম টু প্লাস তেজস্ক্রিয় কণা এখন খেয়াল করেন এখন এই যে মনোযোগ দিয়ে খেয়াল করেন উনি আলফা কণা পাইছে আর এইখানে খেয়াল করেন হ্যাঁ এইখানে একটা পর্দা রাখছে এই পর্দাটার নাম হচ্ছে গিয়ে জিঙ্ক সালফেট জিঙ্ক সালফেটের পর্দা হ্যাঁ জিঙ্ক সালফেটের পর্দা
এর পুরুত্ব আপনার জানা উচিত। এর পুরুত্ব হচ্ছে গিয়ে 0.0004 সেন্টিমিটার, আমি যদি ভুল না করি, আমার মনে নাই। আপনারা হাজারি স্যারটা দেখে নিন, হাজারি স্যারের লেটেস্ট ইনফরমেশন দেখে নিন। এখন খেয়াল করেন এই যে জিঙ্ক সালফেটের পর্দা, এখন কথা হচ্ছে উনি এখান দিয়ে আলফা কণা ছাড়তেছে। এরকম অনেকবার আলফা কণা ছাড়ার পরে এখন আলফা কণা যে যাইতেছে কেমনে বুঝবেন? ওই যে এখানে গিয়ে কি লাইট তৈরি করবে, এই যে এটা আওয়াজ তৈরি করবে, মনে করেন আওয়াজ, এই যে আলফা কণাটা গিয়ে আওয়াজ তৈরি করতেছে। একটা আলফা কণা প্রায় 20,000 বারের মধ্যে একবার, আমি যদি সংখ্যায় ভুল না করি, 20,000 বারের মধ্যে একবার, 20,000-এর মধ্যে 20,000 বারের মধ্যে একবার, 20,000 বারের মধ্যে একবার, খেয়াল করেন, হ্যাঁ 20,000 বারের মধ্যে একবার কি হয়েছে, একবার যেটা মারছে ওইটার আওয়াজ পায়নি, হ্যাঁ ওইটার আওয়াজ পায়নি, ওইটা ব্যাক করছে, আওয়াজ পায়নি কেমনে, ওই যে ওইখানে যায়নি, ওইখানে গিয়ে আর আওয়াজ তৈরি করে নাই, তার মানে বুঝছে যে সামনে ওর মা আছে, সরি মা না, মানে সামনে কিছু একটা আছে, তার মানে এখানে আসলে একটা ভারী পদার্থ আছে যা আলফা কণাকে যাইতে দিতেছে না। এন্ড তখনই আসলে এই জিনিসটার নাম উনি বুঝলেন যে যেহেতু কেন্দ্রে একটা ভারী জিনিস আছে, আর ম্যাক্সিমাম জায়গা ফাঁকা, এন্ড ঠিক মাঝ বরাবর কোনো একটা ভারী জিনিস আছে যার মধ্যে পরমাণুর সমস্ত ভর পুঞ্জীভূত হয়। সমস্ত ভর পুঞ্জীভূত হয় মানে কি, মনে করেন এই যে আমাদের হাতে একটা ক্যালকুলেটর আছে, এই যে আমি মনে করেন এই জায়গায় হাত দিলাম, হ্যাঁ একটু খেয়াল করেন, হ্যাঁ এখন পড়ে যাবে, এই যে মনে করেন হচ্ছে এই জায়গাতে হাত দিলাম, এখন দেখেন ঠিক মাঝে বরাবর হাত দিছি, আমি যদি এই হাতটা এই মার্কার করিস, আমি যদি এইখানে দিতাম তাহলে কিন্তু এটা পড়ে যেত, আবার খেয়াল করেন আমি যদি এইখানে দিতাম তাহলে এটা পড়ে যেত, অ্যাকসেপ্ট করে যেত, বাট ঠিক মাঝখানে হাত দেওয়াতে কি হয়েছে, পুরো ক্যালকুলেটরটার ভর মাঝখানে পুঞ্জীভূত আছে বলে মনে হচ্ছে। এইটাই আসলে নিউক্লিয়াসের ব্যাপার, উনি বলছে যে হচ্ছে যেহেতু ম্যাক্সিমাম জায়গাটা ফাঁকা আর এই মাঝখানে একটা ভারী জিনিস আছে যার মধ্যে সম্পূর্ণ জিনিসটার ভর পুঞ্জীভূত থাকে, মানে এটা একটা ভর কেন্দ্র বা ভার কেন্দ্র হিসেবে ইউজ হয়, এন্ড এটাকে আমরা বলি কি, এটাকে আমরা বলি নিউক্লিয়াস। পরবর্তীতে বের করা হয়েছে নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, প্রোটন থাকে আর কি থাকে, নিউট্রন থাকে, প্রোটন থাকে আর নিউট্রন থাকে, যেখানে নিউট্রনের কোনো চার্জ নাই, ওর হচ্ছে চার্জলেস। আর প্রোটনের কি থাকে, প্রোটনের হচ্ছে পজিটিভ চার্জ থাকে। আমি মনে হয় বুঝাইতে পারছি, এটাই মোটামুটি নিউক্লিয়াস ছিল আবিষ্কার। এটা কত সালে হয়েছে, গীতাঞ্জলির 2 বছর আগে, মানে 1911 সালে। গীতাঞ্জলি কত সালে হয়েছিল, 1913 সালে, না রবীন্দ্রনাথ আর বোর ওরা একই সাথে 1913 সালে কাজ করছে, একই সাথে না, মানে আমি মনে রাখার জন্য বললাম, আর 11 সালে মানে 2 বছর আগে রাদারফোর্ড এই কাজটা করছে। একটু বলেন আইডিয়াটা বুঝছি, হ্যাঁ আইডিয়া বুঝতেই হবে, বাকিটা বইয়ের পড়া, হ্যাঁ এটা বলবেন আইডিয়াটা বুঝছি, তাড়াতাড়ি বলেন আইডিয়াটা বুঝছি তাড়াতাড়ি। দেখেন কি ওরা ওই যে দেখলাম হচ্ছে কি কালকে হচ্ছে কি আপনারা কালকে দেখলাম হচ্ছে কি আপনার ওই যে ওই দিন হচ্ছে রাফি স্যারের ক্লাসও আপনারা হচ্ছে কি উল্টাপাল্টা কমেন্ট করে, যদি একটা জিনিস খেয়াল করছেন আমার ক্লাসে কিন্তু উল্টাপাল্টা কমেন্ট করার পোলাপাইনের সংখ্যা অনেক কম, মানে উল্টাপাল্টা কমেন্ট ওইরকম ভাবে হয় না, হ্যাঁ নিজেরা নিজেরা কথা হয়, বাট ওই যে বাজে কমেন্ট কিন্তু আমার ক্লাসে নর্মালি হয় না, মানে আলহামদুলিল্লাহ এদিক দিয়ে আল্লাহ একটু সেফ রাখছে, কেন সেফ রাখছে আমি জানি না, যাই হোক, মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে এই যে যারা হচ্ছে গিয়ে এই ধরনের কমেন্টগুলো করেন বিভিন্ন টিচারদের ক্লাসে, কী মজা পান আমি জানি না কী মজা পান। আমি কিন্তু বললাম যে আমার ক্লাসে এসে কমেন্টগুলো করেন, আমি কিচ্ছু বলবো না, শুধু স্যারের ক্লাসে, রাফি ভাইয়ের ক্লাসে, আমি যদি রাফি ভাই বলি তো রাফি ভাইয়ের ক্লাসে হচ্ছে আপনারা এরকম করছেন, রাফি ভাই একটু আপনাদের কথা বলছে, আপনাদের ভালোর জন্যই বলছে, এই কথাগুলো কিন্তু আমি বলতাম না, আপনারা ওনার ক্লাসে না করে আমার ক্লাসে করেন, এগুলো তো ভালো জিনিস, তাও আপনারা যে কেন বুঝেন না। আচ্ছা এবার একটু খেয়াল করেন, হ্যাঁ আমার ক্লাসে করলে কিন্তু আমি কিছু বলি না বাবা, হ্যাঁ আমার ক্লাসে করলে আমি কিছু বলবো না, আমি কিন্তু বলছি যে অন্য কারো ক্লাসে করেন না, এই জিনিসগুলো উচিত না,
এই জিনিসগুলো অন্য কারো ক্লাসে করলে আমার গায়ে লাগে, বাট আমার ক্লাসে করলে আমার গায়ে লাগে না, কেন জানি আমি বুঝি না। আমার কেউ কিছু করলে আমার ভালো লাগে, আমার কেউ কিছু করলে আমার ভালো লাগে। আচ্ছা এবার আসুন, এবার আমরা হচ্ছে গিয়ে এখন এবার আসেন এবার আসেন না মুভমেন্ট পাস না, আমি তো বললামই যে ভাই আমার ক্লাসে কইরেন, আমার ক্লাসে করলে তো সমস্যা নাই। আচ্ছা এবার আসেন, এবার দেখেন আমরা যে কাজটা করবো, তাহলে আমাদের রাদারফোর্ডও শেষ, তাহলে এখন আমাদের বোঝা উচিত যে আমরা দ্রাব্যতা নিয়ে একটা পড়াশোনা করছিলাম, তো দ্রাব্যতার জন্য আমাদের যে সাজেশনটা থাকবে, আমরা যে বেসিক ম্যাথগুলো করছি, হ্যাঁ বেসিক ম্যাথগুলো যে করছি দ্রাব্যতার, এই ম্যাথগুলো আমরা হচ্ছে কি আমাদের বাংলা ক্লাসটা করবো। হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করবেন, বাংলা ক্লাস কোনটা দ্রাব্যতার প্রথম ক্লাস, ওই বাংলা ক্লাসটা করলে ইনশাল্লাহ আমি এতটুকু বলতে পারি দ্রাব্যতার আপনার মেন ক্লাস মেন কাজ হয়ে যাবে। আমাদের মাথায় রাখতে হবে কয়েকটা ব্যাপার মাথায় রাখতে হবে, আমি একটু বলে দিই। হ্যাঁ কয়েকটা ব্যাপার মাথায় রাখতে হবে, সেটা কি আমি বারবার বলছি আরেকবার করে বলতেছি। হ্যাঁ যদি আপনি তাপমাত্রা বাড়ান, তাপমাত্রা যদি বাড়ান মানে তাপমাত্রা যদি বৃদ্ধি করেন, তাহলে এই যে দেখেন এই পাত্র খেয়াল করেন, হ্যাঁ এই পাত্র আবার খেয়াল করেন এই পাত্র, তাপমাত্রা যদি আমি বাড়াই তাহলে কি হবে, এই জায়গায় মনে করেন 25 আর এখানে 30, তাহলে এই দ্রবের দ্রাব্যতা বেড়ে যাবে, এই দ্রবের দ্রাব্যতা বেড়ে যাবে। সেম লবণ কিন্তু, হ্যাঁ সেম লবণ, তাহলে দ্রবের দ্রাব্যতা বেড়ে যাবে, তার মানে আরো বেশি লাগবে তাই না। তারপরে এইখানে কি হবে বলুন তো, আরো বেশি অ্যাড করতে হবে, আরো বেশি দ্রব অ্যাড করতে হবে, অ্যাড করতে হবে এক্সট্রা দ্রব অ্যাড করতে হবে, অ্যাড করতে হবে এক্সট্রা দ্রব অ্যাড করতে হবে, এক্সট্রা দ্রব অ্যাড করতে হবে। হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন, একজন 14 দিন মিউট ছিল এন্ড সে হচ্ছে গিয়ে খুব গর্বিত, বাইরে ভাই। আচ্ছা এরপরে খেয়াল করেন, দেখেন এবার খেয়াল করেন, তাহলে তাপমাত্রা বাড়ান 25 থেকে 30 এনেন, এক্সট্রা দ্রব অ্যাড করতে হবে। আর যদি তাপমাত্রা আমি কমাই, তাপমাত্রা কমাই, যদি আমি তাপমাত্রা কমাই তাহলে কি হবে, 30 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কি করতে হবে বলেন তো, তাহলে কিচ্ছু করতে হবে না, মানে যদি শীতল করেন, শীতল করলে কি হবে, শীতল করলে অদক্ষেপ পড়বে, শীতল করলে কি হবে অদক্ষেপ পড়বে, শীতল করলে কি হবে অদক্ষেপ পড়বে, শীতল করলে কি হবে অদক্ষেপ পড়বে, মানে দ্রব অ্যাড করা লাগবে না। এখন খেয়াল করবেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আমাদের যে মাথায় রাখতে হবে আমরা এই টোটাল ব্যাপারটা কাজ করব কি করে, দ্রাবক ফিক্স রেখে কি করব, দ্রাবক ফিক্স রাখবো, দ্রাবক ফিক্স রেখে সব কাজ করব, দ্রাবক ফিক্স রেখে সব কাজ করব, দ্রাবক ফিক্স রেখে সব কাজ করব। তাহলে দেখেন দ্রাবক যদি আমি ফিক্স রাখি, দ্রাবক ফিক্স রাখলেই আসলে আমরা কি একটার সাথে আরেকটা মিলাইতে পারবো। এন্ড আমাদের কোনটা জিনিস নিয়ে কাজ করতে হবে, দুইটা টেম্পারেচারেরই কি দেওয়া থাকবে, দুইটা তাপমাত্রারই দ্রাব্যতা দেওয়া থাকবে, দুইটা তাপমাত্রারই, দুইটা তাপমাত্রারই কি দেওয়া থাকবে, দ্রাব্যতা দেওয়া থাকবে, কি দেওয়া থাকবে, দ্রাব্যতা দেয়া থাকবে, দ্রাব্যতা দেয়া থাকবে। এন্ড খেয়াল করেন এই দ্রাব্যতার মানটা ইউজ করে আমরা দ্রাবককে ফিক্স রেখে কাজ করব, দ্রাব্যতার মানকে ইউজ করে দ্রাবক ফিক্স রেখে আমরা কাজ করব, দ্রাব্যতার মান ইউজ করে দ্রাবক ফিক্স রেখে আমরা কাজ করব। যারা ক্লাসগুলো রেগুলার করছেন তারা ব্যাপারটা খুব ভালো মতো ফিল করতে পারবেন, যারা ক্লাস রেগুলার করছেন তারা জিনিসটা খুব ভালো মতো ফিল করতে পারবেন। একটু তাড়াতাড়ি বলেন তো এতটুকু বুঝছি কিনা, তাড়াতাড়ি বলেন এতটুকু বুঝছি কিনা। একটু তাড়াতাড়ি বলেন হচ্ছে গিয়ে বুঝছি কিনা, একটু তাড়াতাড়ি, যারা আমি এতটুকু বলতে পারি বাবা, যারা হচ্ছে দ্রাব্যতার প্রথম দিকের ক্লাসটা করবে তারা দ্রাব্যতার পুরো কনসেপ্টটা পেয়ে যাবে। এই জিনিসগুলো সচরাচর কিন্তু প্র্যাকটিস করানো হয় না অনলাইনের ক্লাসগুলোতে, আপনারা বিভিন্ন জায়গায় অনলাইনে ফ্রি পড়ায়, বিভিন্ন চ্যাপ্টার ফ্রি পড়ায়, তো হচ্ছে কি আপনারা দেখবেন হচ্ছে এই জিনিসগুলো কিন্তু এতটা ক্লিয়ার করে বলে না আমি যতটুকু জানি। হ্যাঁ তো হচ্ছে গিয়ে এই জিনিসগুলো হচ্ছে গিয়ে একটু তাড়াতাড়ি করবেন।
আচ্ছা এরপরে এখন আমরা আরেকটা পার্টে আমরা যাই যেমন চিন্তা করেন কেএসপি কেআইপি তে এখনো যদি কারো সমস্যা হয় তাহলে আমি আর কি বলবো বলেন আমি একটু বলে দেই যেমন চিন্তা করেন আমাদের মাথায় রাখতে হবে মনোযোগ দিয়ে খেয়াল করবেন যখন দ্রাব্যতা বের করতে বলে দ্রাব্যতা বের করতে বললে দ্রাব্যতা বের করতে বললে কেএসপি দেওয়া থাকলে যেমন এই ব্যাপারটা আমরা ওই দিন করছিলাম রাইট আগের দিন করছিলাম কেএসপি দেওয়া থাকলে দ্রাব্যতা বের করতে বললে কেএসপি দেওয়া থাকলে তখন কিন্তু আমরা সবগুলো এস কে একসাথে কাউন্ট করি কেমন সবগুলো এস একসাথে কাউন্ট হয় সবগুলো এস একসাথে কাউন্ট হয় এফ এস একসাথে কাউন্ট হয় একসাথে কাউন্ট হয় কিরকম এই কথাটা মাথায় রাখবেন হ্যাঁ এই কথাটা মাথায় রাখবেন যেমন চিন্তা করেন মনে করেন আপনাকে দেওয়া আছে মনে করেন আপনার কাছে দেওয়া আছে হচ্ছে কে সে ক্যালসিয়াম ক্লোরাইড সিএসএল তেমন এটাকে বাংলা কি হবে সিএ টু প্লাস আর টু সিএল মাইনাস তখন এইটা এস আর এটা টু এস কেএসপি কত দেওয়া আছে মনে করেন কেএসপি দেওয়া আছে হচ্ছে দশ আপনাকে বলছে কি আপনাকে বলছে হচ্ছে এস ইকুয়াল হোয়াট এস ইকুয়াল হোয়াট তার মানে চিন্তা করেন আপনি কি বলবেন আপনি বলবেন কেএসপি ইকুয়াল কত সিএ টু প্লাস ইন্টু সিএল মাইনাস আর স্কোয়ার তার মানে চিন্তা করেন সিএ টু প্লাস মানে কি এস আর সিএল মাইনাস মানে কি সিএল মাইনাস হচ্ছে টু এস আর এটার স্কোয়ার এখন কিন্তু আমরা সব একসাথে কাউন্ট করি এখন আমরা সব একসাথে কাউন্ট করি কি ফোর এস কিউব লিখে ফেলি ফোর এস কিউব লিখে ফেলি এখন কিন্তু সব একসাথে কাউন্ট দেখেন এ এস এর সাথে এস গুণ হচ্ছে কিন্তু কেআইপি এর জন্য আমরা কি করতাম মনে আছে কেআইপি বের করার সময় এই এই যে বেসিক যে ভুলগুলো আমরা কিন্তু করি কেআইপি বের করার সময় হ্যাঁ কেআইপি বের করার সময় কেআইপি বের করার সময় কিন্তু আমরা এস গুলোকে একসাথে কাউন্ট করি না লিখে পারেন এস একসাথে কাউন্ট করবো না এস একসাথে কাউন্ট করবো না এস একসাথে কাউন্ট করবো না খেয়াল করেন কেআইপি বের করার সময় এস একসাথে কাউন্ট করবো না তাহলে আসুন ঠিক আছে এস যদি একসাথে কাউন্ট না করি তাহলে কি হবে আচ্ছা এখন একটু খেয়াল করেন কেআইপি বের করার সময় এস একসাথে কাউন্ট করবো না ওকে ফাইন এখন আমরা যে কাজটা করবো আমরা এই যে এফি টু প্লাস মনে করেন আমার কাছে আছে হচ্ছে গিয়ে সে এই যে ক্যালসিয়াম ক্লোরাইড আছে আমরা কি করবো কেআইপি বের করার সময় ক্যালসিয়াম টু প্লাস এটা বের করবো যেই সূত্র দিয়েই হোক ক্যালসিয়াম টু প্লাস এটা বের করবো আবার সিএল মাইনাস এটা বের করবো সিএল মাইনাস এটা বের করবো এরপরে কি করবো ক্যালসিয়াম ক্লোরাইড লিখবো খেয়াল করেন হ্যাঁ ক্যালসিয়াম এখান থেকে উত্তর আসলো মনে করেন হচ্ছে গিয়ে এস ওয়ান আর এখান থেকে উত্তর আসলো এস টু মানে একটা সংখ্যা আসবে হ্যাঁ এক সংখ্যা না আলাদা সংখ্যা সিএসিএল টু সিএসিএল টু ভাঙলে কি হবে তাহলে কি হবে সিএ টু প্লাস আর হচ্ছে টু সিএল মাইনাস টু সিএল মাইনাস তাহলে এইবার কেআইপি কি হবে বলেন তো কেআইপি সিএ টু প্লাস দিবেন আর সিএল মাইনাস এর মোল স্কয়ার দিবেন দেখেন এই লাইন আর এই লাইন কিন্তু সেম এই লাইন আর এই লাইন কিন্তু সেম পার্থক্যটা কোন জায়গায় এই জায়গায় এই এস ওয়ান দিবেন আর এই জায়গায় এস টু এর স্কোয়ার দিবেন কখনো এই দুটো এস মিলবে না কখনো এই দুটো এস কি হবে না মিলবে না কেন কত হচ্ছে এরা সম্পৃক্ত দ্রবণ কেএসপি হচ্ছে সম্পৃক্ত দ্রবণের জন্য কথা এই জন্য আমরা দ্রাব্যতা বলি এখানে আমরা বলতে পারি না মাথায় রাখবেন এই ভুলটা কিন্তু আমরা করি কেআইপি বের করার সময় এস একসাথে কাউন্ট করবো না কেএসপি বের করতে গেলে দ্রাব্যতা বের করতে গেলে কেএসপি দেওয়া থাকলে সবগুলো এস একসাথে কাউন্ট হয় সবগুলো এস একসাথে কাউন্ট হয় একটু তাড়াতাড়ি বলেন তো অবজারভেশন ক্লিয়ার একটু তাড়াতাড়ি বলেন এই অবজারভেশনটা আপনারা করছেন কিনা আমি জানি না আমি একটু ক্লিয়ার করে দিলাম হ্যাঁ তাড়াতাড়ি বলেন অবজারভেশন বুঝছি একটু তাড়াতাড়ি বলেন অবজারভেশন বুঝছে হ্যাঁ কেএসপি কেআইপি একক নাই কোনো নাজমুল ইসলাম আগের দিন ক্লাস করস নাই তুই আগের দিন তুই ক্লাস করস নাই ভাইয়া তুই দেখ এই যে কেআইপি কেআইপি এস কি মোল পার লিটার না এটা খেয়াল কর এস মানে হচ্ছে মোল পার লিটার মোল পার লিটার এটা কি মোল পার লিটার স্কয়ার তার মানে কি মোল কিউব পার লিটার কিউব মোল কিউব পার লিটার কিউব কেপির একক কি মোল কিউব পার লিটার কিউব শেষ তারপর এই যে ফোর এস কিউব এখানে এস কয়টা তিনটা তার মানে কি মোল কিউব পার লিটার কিউব কার একক এটা আমার একক না তোর একক কেএসপি একক এটা তাড়াতাড়ি টু সিএল মাইনাস ওয়ান হোল স্কোয়ার দিলে কি ভুল হবে অবশ্যই ভুল হবে হ্যাঁ ভুল হবে মানে ভুল হওয়া ফরজ এইখানে আপনার ভুল হওয়া ফরজ নাম কি সায়েন্সেস সায়েন্স বি আচ্ছা আচ্ছা
এই যে আপনি কিছু কোশ্চেন ভাইয়া বামে এস আর ডানে ঘনমাত্রা ভুল বললাম বামে এস আর ডানে ঘনমাত্রা না ভুল বললেন ঠিক বলছেন বদ্ধমাত্রে না এগুলো হচ্ছে গিয়ে আমরা বলছিলাম দ্রব এই যে আপনি একটু ভুল করতেছেন আমরা বারবার বলছি আমরা কখন আসলে এই চিহ্নটা দেই যখন কম বিয়োজিত হয় ক্যালসিয়ামের লবণগুলো কিন্তু কম বিয়োজিত ক্যালসিয়ামের লবণ কিন্তু কম বিয়োজিত এজিসিএল এখানে এনএসিএল দিলে কি আপনি এই জিনিসটা দিতেন কখনোই না এনএসিএল দিলে একটা দাগ দিতেন এনএসিএল দিলে কি একটা দাগ দিতেন আমি প্রথমে বলছি স্বল্প দ্রবণীয় দ্রব্য আর হচ্ছে গিয়ে বেশি দ্রবণীয় দ্রব্য বেশি দ্রবণীয়দের জন্য আগের কনসেপ্ট অধক্ষেপ শীতলীকরণ আর অল্প দ্রবণীয়দের জন্য হচ্ছে কেআইপি কেএসপি আমরা কিন্তু এগুলো প্রথম থেকেই গুছাই আনছি হ্যাঁ প্রথম থেকেই গুছাই আনছি প্রথম থেকেই গুছাই আনছি এই যে আমি সাইড দিছি হ্যাঁ আশা করি আমি বুঝাইতে পারছি কলেজ কেমিস্ট্রি অ্যাকসেপ্ট করলে কলেজ কেমিস্ট্রি প্র্যাকটিস করলে কি হবে কিনা ভাইয়া কলেজ কেমিস্ট্রিতে বিসি কিছু ম্যাথ আছে ওইগুলো এইচএসসির জন্য লাগে না আপনি যেই কাজটা করতে পারেন আপনি মোটামুটি একটা ভালো টেস্ট পেপার রাখবেন একটা গাইড রাখেন তাহলে এনাফ আর কলেজ কেমিস্ট্রি ম্যাথগুলো অ্যাডমিশনের জন্য প্র্যাকটিস করেন হ্যাঁ অ্যাডমিশনের জন্য প্র্যাকটিস করেন অ্যাডমিশনের জন্য আপনি প্র্যাকটিস করতেই পারেন হ্যাঁ আর মোটামুটি তারপরে হচ্ছে অধক্ষেপ অধক্ষেপ আমরা লাস্ট ক্লাসেও করছি অধক্ষেপ মনে রাখবেন মনোযোগ দিয়ে খেয়াল করেন হ্যাঁ এখন আমি যদি আমি আপনাকে বলি এই যে দেখেন এখানে একটা যৌগ আছে এবি আর এখানে আছে আরেকটা যৌগ হচ্ছে সিডি খেয়াল করেন এখানে আছে মনে করেন এখন দুটা যদি মিক্স করেন মিক্স করার পরে কি তৈরি হবে এ ডি আর হচ্ছে গিয়ে সিডি এরকম তৈরি হওয়ার কথা না তখন আমরা এই এডি হ্যাঁ যখন আমরা তখন এই এ প্লাস ডি মাইনাস বা সি প্লাস বি মাইনাস এগুলো বের করার জন্য কোন সূত্র ইউজ করি ভি ওয়ান এস ওয়ান ইকুয়াল ভি টু এস টু রাইট ভি ওয়ান এস ওয়ান ইকুয়াল ভি টু এস টু এখন খেয়াল করেন যদি 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 খেয়াল করবেন মনোযোগ দিয়ে খেয়াল করবেন যদি আমাকে বলে যে এবি এবি অধক্ষিপ্ত হবে কিনা এই খেয়াল করেন এবি অধক্ষিপ্ত হবে কিনা এবি অধক্ষিপ্ত হবে কিনা কোশ্চেন দিছে এবি আর সিডি মিশাইছে এবি আর সিডি মিশাইছে এবি অধক্ষিপ্ত হবে কিনা এডি আর সিবি না তখন তখন আর ভি ওয়ান এস ওয়ান ভি টু এস টু ইউজ করবো না তখন ভি ওয়ান এস ওয়ান ভি টু এস টু ইউজ করতে হবে না ইউজ করতে হবে না মানে দেখেন এই যে গত ক্লাসে কিন্তু ক্লোরাইডের ম্যাথটা এরকম ছিল ক্যালসিয়াম ক্লোরাইড অধক্ষিপ্ত হবে কি না এটা বলছিল তার মানে চিন্তা করেন ক্যালসিয়াম ক্লোরাইড তো এখানে ছিল আবার এটারই অধক্ষিপ্ত হয়েছে কিনা বলছে তার মানে এখানে আমরা ভি ওয়ান এস ওয়ান ভি টু এস টু ইউজ করবো না সহজ করে হ্যাঁ আর চাইলে করা যাবে অন্যভাবে করা যাবে ওইভাবে এখনো করাই নেই ওইটা আসলে অ্যাডমিশন টাইমে করাই ইনশাল্লাহ দেখা যাক কি হয় হ্যাঁ তো এই এইসব কনসেপ্ট যদি ক্লিয়ার থেকে হয়ে যাবে একটা স্টুডেন্ট বলছে একটা আপু বা ভাইয়া বলছে খুব সম্ভবত যে হচ্ছে পাউলির বর্জনীতিটা পড়াই দিতে আমি একটু বলে দিই যেমন চিন্তা করেন অক্সিজেন অক্সিজেন হচ্ছে সে 8 নাম্বার মনে করেন হচ্ছে ওর লাস্ট ইলেকট্রন কয়টা আর 2s2 আর হচ্ছে কি 2p4 হ্যাঁ 2p4 খেয়াল করেন যে কোশ্চেন করছেন খেয়াল করেন এস এর বক্স কয়টা এস এর বক্স একটা এস এর বক্স কয়টা একটা পি এর বক্স কয়টা পি এর বক্স তিনটা এর বক্স তিনটা এই যে ইলেকট্রন দিলাম তাহলে দেখেন তো তাহলে দেখেন মনোযোগ দিয়ে খেয়াল করেন 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 আমি একটু ফার্স্টে বলে দিচ্ছিলাম তার মানে এই যে এই ইলেকট্রনটা 5 নাম্বার এটা 6 নাম্বার এটা 7 নাম্বার আর এই যে এইটা হচ্ছে 8 নাম্বার প্রত্যেকটা জমি ইলেকট্রন কোয়ান্টাম সংখ্যা আমি একটার জন্য করে দেখাচ্ছি মনে করেন আপনি বলবেন 7 নাম্বার ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা বের করুন 7 নাম্বার সেভেন্থ ইলেকট্রনের জন্য কি বের করো চারটা কোয়ান্টাম সংখ্যার মান বের করো ও কোন জায়গাতে আছে টুপিতে আছে না টুপিতে আছে তার মানে সেভেন্থ ইলেকট্রনের জন্য সেভেন্থ ইলেকট্রনের জন্য টুপিতে তার মানে টুপি টুপি মানে কি বলেন তো টুপি মানে কিন্তু মাথার টুপি না টুপি মানে এন এর মান 2 আর পি এর মান কত পি এর জন্য এল এর মান কত হয় পি এর জন্য এল এর মান হচ্ছে 1 আমরা জানতাম 0 1 2 3 এগুলো হচ্ছে কার মান এল এর মান কার জন্য এস পি ডি এফ এর জন্য রাইট এস পি ডি এফ এর জন্য তাহলে দেখেন এল এর মান কত এল এর মান হচ্ছে গিয়ে 1 এবার এম এর মান কত এম এর মান এল এর জন্য এল এর মান 1 এল এর মান 1 এর জন্য এম এর মানে কিন্তু তিনটা মাইনাস 1 0 1 বাট আপনি কি তিনটা দিবেন না আপনি যে কোনো একটা দিবেন তিনটা বক্সের যে কোনো একটাতে মাইনাস 1 0 1 মনে করেন মাইনাস 1 0 1 মনে করেন তাহলে আমি 1 দিলাম কি দিলাম 1 দিলাম এবার এস এস এর মান কত প্লাস অফ নাইলে মাইনাস অফ কারণ ইলেকট্রন তো একটা একটা ইলেকট্রন তো আর দুইটা স্পিনে থাকবে না তার মানে মনে করেন এই যে এইরকম স্পিনটা আমরা বলতেছি হচ্ছে গিয়ে মাইনাস অফ আর এরকম স্পিনটা আমরা বলতেছি হচ্ছে গিয়ে প্লাস হাফ হ্যাঁ এরকম স্পিনটা আমরা বলতেছি প্লাস হাফ তার মানে আমি দিব কত মাইনাস হাফ তাহলে কয়টা কোয়ান্টাম সংখ্যা হয়েছে চারটা হ্যাঁ
চারটা কোয়ান্টাম সংখ্যার মান পেয়ে গেছি। এখন আরেকটি ইলেকট্রনের জন্য করবেন, আরেকটি ইলেকট্রনের জন্য চারটা কোয়ান্টাম সংখ্যার মান পাবেন, কিন্তু খেয়াল করেন অবশ্যই এই চারটার সাথে ওই চারটা অ্যাকুরেটলি মিলবে না। এই জন্য আমরা বলতেছি যে পরপর দুইটা ইলেকট্রন অ্যাট এ টাইম চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সেম থাকে না, চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সেম থাকে না। তাই আমরা বলি এটাকেই আমরা কি বলি, পাউলির বর্জন নীতি বলি, পাউলি বা পলের বর্জন নীতি বলি। একটু তাড়াতাড়ি বলেন তো, বুঝছেন কিনা? একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি বলেন। আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব হচ্ছে গিয়ে পানি থেকে একটা জিনিস কতটুকু ভারী বা কতটুকু হালকা। হ্যাঁ, একটা জিনিস পানি থেকে কতটুকু ভারী বা কতটুকু হালকা। হ্যাঁ, আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব বলতে আমরা কি বুঝি খেয়াল করেন তো, আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব। আমি ফার্স্ট যখন আপেক্ষিক গুরুত্ব কথাটা শুনছি ক্লাস 8 বা 9, আমার খেয়াল নেই যে মেবি নাইন এইটা না, আপেক্ষিক গুরুত্ব, তখন আমি আম্মুরে বলতেছিলাম মা এখানে প্রিন্টিং মিস্টেক, এখানে আপেক্ষিক দূরত্ব হবে, গুরুত্ব না। যাই হোক, খেয়াল করেন এই যে আপেক্ষিক গুরুত্ব মানে হচ্ছে গিয়ে কোনো কিছুর ঘনত্ব, কোনো কিছুর ঘনত্ব, ঘনত্ব ডিভাইডেড বাই কোনো কিছুর ঘনত্ব, ডিভাইডেড বাই কোনো কিছুর ঘনত্ব, ডিভাইডেড বাই 4 ডিগ্রি সেলসিয়াসের পানির ঘনত্ব, পানির ঘনত্ব। তার মানে খেয়াল করেন এটা দিয়ে কী মাপা হচ্ছে, এটা দিয়ে মাপা হচ্ছে যে পানির ঘনত্ব থেকে আরেকটা জিনিস কি বেশি ঘন নাকি কম ঘন, বা হালকা নাকি গাঢ়, এরকম টাইপের জিনিস বোঝানো হচ্ছে। মানে নিচে দেখা যায়, আপনি বুঝতেই পারতেছেন আপেক্ষিক গুরুত্ব তাহলে কী নাই, একক নাই। বাট মাঝে মাঝে আমরা একক ইউজ করি, এন মনোযোগ দিয়ে খেয়াল করবেন আমরা কোন ধরনের একক ইউজ করবো, গ্রাম পার লিটার একক ইউজ করবো, গ্রাম পার লিটার একক ইউজ করবো। হ্যাঁ, গ্রাম পার লিটার না, সরি, গ্রাম পার ML একক ইউজ করবো, গ্রাম পার ML একক ইউজ করবো যদি কোনো সময় একক ইউজ করি। হ্যাঁ, মাথায় রাখবেন গ্রাম পার ML একক ইউজ করি। একটু তাড়াতাড়ি, HSC ব্যাচ কত? আমার HSC ব্যাচ হচ্ছে গিয়ে 17। বর্ণালী নির্ণয়ের সংখ্যা না, ওইটা হচ্ছে গিয়ে আপনার, ওইটা আপনাদের এই লেভেলে নাই, ওইটা হচ্ছে গিয়ে আমাদের একটা কোর্স ছিল, 1-1 একটা কোর্স ছিল, সেটা হচ্ছে গিয়ে কি বলে ইনঅর্গানিকের মধ্যে, একটা ইনঅর্গানিকের আন্ডারে একটা কোর্স ছিল, সেটা হচ্ছে গিয়ে আপনার কি বলে ধুরো, আমি নামটি ভুলে যেতেছি, অনেক দিন ধরে পড়াশোনা করা হয় না এই জন্য। হ্যাঁ, ওইখানে একটা বিশ্রী প্রমাণের মধ্যে লেখা ছিল, বিশ্রী প্রমাণ করে লেখা ছিল। হ্যাঁ, আমি প্রমাণের দিকে তাকাইও না ভাই, বুঝছেন, এটা প্রমাণ করতে গেলে মাথা গরম হয়ে যাবে, এই জন্য তাকাইনি, ওইটা আপনাদের নাই, আপাতত রাখবেন। এই 2015 সালে আমার HSC ছিল, কে বলছে, আমার এত বুড়া বানাই দিয়েন না বাবা, আমার হচ্ছে 17। গ্রাম্পা লিটারে কিছু ম্যাথ আছে ওইগুলো দেখান নাই, প্রবলেম হয় আমাকে দেখায়েন, আপনার প্রবলেম দূর করে দেব। আপনাকে গ্রাম রে কেমনে মোল বানায় আর লিটার রে কেমনে, খেয়াল করেন এই যে ভাইয়াটা বললো এই কথাটা, দেখেন দেখেন, এই খেয়াল করেন গ্রাম পার ML, বাবা দেখ গ্রাম পার লিটার, এখান থেকে মোল পার লিটারে নেওয়ার ম্যাথ আছে আপনাদের, এতটুকু গ্রাম পার লিটার থেকে মোল পার লিটারে নেওয়ার ম্যাথ। এখন গ্রাম রে মোল বানাই কেমনে আপনি শিখছেন না, N সমান সমান কি W/M, তাহলে চিন্তা করেন W সমান সমান কি N×M না বাবা, তার মানে ভর কেমনে বের করে, মোলকে আণবিক ভর দিয়ে গুণ করে, মোলকে আণবিক ভর দিয়ে গুণ করে, আর মোলে নেয় কেমনে, গ্রামকে আণবিক ভর দিয়ে ভাগ করে। তার মানে গ্রামকে যখন আপনি মোল নিতে যাবেন আণবিক ভর দিয়ে কি করবেন, ভাগ করবেন। আর মোল পার লিটার আপনার কাছে আছে, আপনি চাচ্ছেন গ্রাম গ্রাম পার লিটারে যাইতে, মানে মোলকে গ্রামে নেয় কেমনে, আণবিক ভর দিয়ে গুণ করে, এতটুকু মাথায় রাখলে হয়ে যাবে। নেক্সট কোন চ্যাপ্টারে পড়াবো ভাইয়া এখনো বলতে পারতেছি না, নেক্সট কোন চ্যাপ্টারে পড়াবো এখন দেখা যাক কি হয়, নেক্সট কোন চ্যাপ্টারে পড়াবো। বাট আজকের পরে আমি আর গুণগত রসায়ন টাচ করতেছি না, গুণগত রসায়নের পরীক্ষার ব্যাপারটা আমি আপনাদেরকে পরে জানাই দিব। আর হচ্ছে যেই টপিকগুলো হচ্ছে গিয়ে সিলেবাসে নাই, যে টপিকগুলো সিলেবাসে নাই বাট আপনারা পড়তে চাচ্ছেন, ওইগুলো হচ্ছে কি আমি আলাদা ক্লাস রেকর্ড করে আপনাদের দিয়ে দিব, ওইগুলোর সাথে আমাদের এই জায়গার কোনো সম্পর্ক থাকবে না, আমি আপনাদেরকে গ্রুপে এই গ্রুপে আপলোড দিয়ে দিব যে বাবা এটা তোদের জানার ইচ্ছা তোরা জান, কিন্তু আমরা আমাদের মেইন ক্লাসের মধ্যে এই জিনিসটা আর আনবো না। আমরা পরের দিন ইনশাআল্লাহ, আমাদের টার্গেট হচ্ছে দুইটা চ্যাপ্টার, আইদার হচ্ছে চ্যাপ্টার 4 না হলে পরিবেশ রসায়ন। হ্যাঁ, অর্গ্যানিকটা এখন ধরবো না, পরে ধরবো আস্তে আস্তে। তো হচ্ছে গিয়ে আইদার
চ্যাপ্টার 4 অর হচ্ছে গিয়ে আমাদের পরিবেশ সহায়ক যে কোন একটা চ্যাপ্টার স্টার্ট হবে তো দেখা যাক কোনটা হয় আমি এখনো শিওর বলতে পারতেছি না এটা আসলে ঠিক ক্লাসে ঢোকার 1 মিনিট আগে যেটা ভাববো সেটা আমি করব সমস্যা নেই আচ্ছা তাহলে হচ্ছে গিয়ে অরবিটালের আকার বাবা অরবিটালের আকার আমি কেন করাবো আচ্ছা যাই হোক অরবিটালের আকার আমি করাবো না কেন চাই অরবিটালের আকার আমি সব সময় পড়াই হচ্ছে শঙ্করায়ণ পড়ানোর আগে অরবিটালের আকার আমি পড়াই শঙ্করায়ণ পড়ানোর আগে আমি ওইদিনও দেখলাম জাহিদ স্যার আপনারা হচ্ছে শঙ্করায়ণ পড়াচ্ছে এন্ড উনি পি অরবিটাল কেমন এস অরবিটাল কেমন দেখাচ্ছে তাহলে হচ্ছে আমারে কেন বলতেছেন অরবিটালের শঙ্করায়ণ পড়াইতে আমি বুঝতেছি না স্যার যেখানে পড়াচ্ছে সেখানে তো আমার পড়ানোর কোনো দরকারই পড়তেছে না এরপরে হচ্ছে গিয়ে মোটামুটি হচ্ছে গিয়ে এতটুকু থাকুক আজকে ইনশাআল্লাহ দেখা হবে পরের ক্লাসে সেটা হচ্ছে গিয়ে অবশ্যই জানাই দেওয়া হবে কোন চ্যাপ্টারের উপর সবাই হচ্ছে গুণগত রসায়নটা নোট করে ফেলেন সবাই গুণগত রসায়নটা নোট করে ফেলেন আমার ক্লাসগুলো অ্যান্ড হচ্ছে গিয়ে আমাকে ইনবক্স করেন নোট করা শেষে আমাকে ইনবক্স করেন যার নোট সুন্দর হবে আমি নিজে ব্যক্তিগতভাবে তার নোট আপলোড দিব নিজে ব্যক্তিগতভাবে তার নোট আপলোড দিব কোনো সমস্যা নেই বাট নোট সুন্দর হইতে হবে নোট সুন্দর হইতে হবে আর কারো কোনো কোশ্চেন থাকলে কারো কোনো সমস্যা থাকলে আমাকে ইনবক্স করেন আমি ইনশাআল্লাহ হচ্ছে গিয়ে মানে আমি তো একটু বিজি থাকি আমি সময় সুযোগ পেয়ে আপনাদের কোশ্চেন উত্তর দেবো ইনশাআল্লাহ আর ইনশাআল্লাহ হয়তো হচ্ছে গিয়ে ঈদের আগে যদি ক্লাস না থাকে আমরা একটা কোশ্চেন অ্যান্সার সেশন রাখলাম হ্যাঁ তখন হচ্ছে গিয়ে সবার ছুটি থাকবে তো যাদের যাদের কোশ্চেন থাকবে তারা ওইগুলো করলেন হ্যাঁ ওইগুলো হচ্ছে পরে দেখা যাবে তো আজকে এতটুকুই থাকুক আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ অবশ্যই সতর্ক থাকবেন হ্যাঁ অবশ্যই সতর্ক থাকবেন দেশের অবস্থা ভালো না আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ